তোমরা সবাই আমার সাউন্ড যদি ঠিকঠাক শুনতে পাচ্ছ তাহলে একটুখানি তোমরা কমেন্টে জানাও সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও প্লিজ ওকে তো আশা করছি তোমরা সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ভাইটাল যে কনসেপ্ট সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব যেটাকে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বলি এখানে অনেকগুলো টপিক আছে পরপর পরপর আমাদের সেই টপিকগুলোকে প্রত্যেকটা জিনিসকে জানতে হবে অর্গানিক কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে তোমরা দুটো জিনিস তোমরা হিসেব করতে পারো এক হচ্ছে তোমরা হয় যে বইয়ে যে আমাদের ছ সাতশো রিয়াকশান আছে এই ছ সাতশো রিয়াকশানকে তোমরা মেমোরাইজ করে নিতে পারো এবং সেগুলোকে তোমরা ইউজ করতে পারো অথবা তোমরা জিওসির এই কনসেপ্টগুলোকে সেগুলোকে খুব ভালো করে শিখতে পারো জিওসির কনসেপ্টগুলোকে যদি তোমরা ভালো করে শেখো তাহলে পুরো অর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের ম্যাথের মতো মনে হবে যে ম্যাথামেটিক্সকে যেরকম আমরা আগে রুলস গুলো শিখে নিয়ে ম্যাথামেটিক্স যেরকম সহজে করতে পারি ঠিক একই রকমভাবে ভাবে তোমরা প্রোডাক্টও লিখতে পারবে কোনো একটা ক্ষেত্রে কিন্তু তার জন্যে তোমাদের এই কনসেপ্টটার উপরে সবচেয়ে বেশি সবচেয়ে ভালো সবচেয়ে স্ট্রং কনসেপ্ট থাকা দরকার তো আমরা আজকে শুরু করতে চাচ্ছি সেই জায়গাটাই যেটাকে আমরা বলি জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এটা সবাই আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে এই টপিকটা আপনি শুরু করুন তো তাদের জন্যই মেনলি আমরা করছি তোমরা যারা এখানে জয়েন করেছো এই সেশনটা আমাদের কয়েকদিন চলবে দেখছি কদিনের মধ্যে আমরা এই টপিকটাকে পুরো জিওসির যে কনসেপ্টগুলো আছে সব কনসেপ্টটাকে আমরা কমপ্লিট করতে পারি দেখো এই জিনিসটা আমি এর আগেও বলেছি তোমাদের আজকে আবারও বলছি সেটা হচ্ছে যে কোনো রিয়েকশন যখন আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রির কোনো রিয়েকশনের কনসেপ্ট যখন আমরা দেখব তখন সেই রিয়াকশনে মেনলি দুটো জিনিস একটা রিয়াক্ট করে একটা একটা সঙ্গে একটাকে আমরা বলি রিয়েজেন্ট আর একটাকে আমরা বলি সাবস্ট্রেট রিয়েজেন্ট এবং সাবস্ট্রেট রিয়াকশন করার পরে এরা কি তৈরি করে এরা ধর কোন একটা রিয়াকশনে প্রোডাক্ট তৈরি করে। এবার যে দুটোর মধ্যে রিয়াকশন হচ্ছে একটাকে আমরা রিয়েজেন্ট বলছি একটাকে সাবস্ট্রেট বলছি কোনটাকে আমরা রিয়েজেন্ট বলবো আর কোনটাকে সাবস্ট্রেট বলবো? রিয়েজেন্ট সেটাকেই বলবো যেটা অ্যাকচুয়ালি অ্যাটাক করে। মানে যে সাবস্ট্রেটের উপরে গিয়ে অ্যাটাক করবে। তাহলে রিয়েজেন্ট সেটাই হবে যেটা সাবস্ট্রেটের উপরে গিয়ে অ্যাটাক করবে। তাহলে রিয়েজেন্ট আমরা বলি রিয়েজেন্ট অ্যাটাক

এরা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায় কোন একটা ট্রানজিশন স্টেট তৈরি করে সেই ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে এটাকে আমি ট্রানজিশন স্টেট ওয়ান বলছি এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি করে ট্রানজিশন স্টেট ব্যাপারটা হচ্ছে যে প্রোডাক্ট এবং রিয়াক্টেন্ট এদের মধ্যেকার একটা স্টেট ঠিক আছে যেটাকে আমরা আইসোলেট করতে পারবো না এর সম্পর্কে তোমরা কাইনেটিক্স আরও ডিটেলস পড়বে তো ট্রানজিশন স্টেট হচ্ছে আমার একটা স্টেট হবে যেটা প্রোডাক্ট এবং রিয়াক্টেন্টের মাঝামাঝি কোনো একটা জায়গা তৈরি করবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা এটাক করার পরে প্রথমে ট্রানজিশন স্টেট তৈরি করার পরে এই ট্রানজিশন স্টেটটা ডাইরেক্ট প্রোডাক্টে যায় না ট্রানজিশন স্টেটটা প্রথমে একটা ইন্টারমিডিয়েট তৈরি করে প্রথমে একটা ইন্টারমিডিয়েট তৈরি করে পরে এই ইন্টারমিডিয়েটটা আবার আরেকটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে গিয়ে এটাকে আমি ট্রানজিশন স্টেট টু বলছি আরেকটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করে তাহলে এই রিঅ্যাকশনের পাথওয়েটাকে যদি আমরা দেখি তাহলে পাথওয়েটা দুটো ওয়ে হতে পারে এক হচ্ছে যে রিয়েজেন্ট সাবস্ট্রেটে অ্যাটাক করলো রিয়েজেন্ট সাবস্ট্রেটে অ্যাটাক করার পর রিয়েজেন্ট সাবস্ট্রেটে অ্যাটাক করার পর এটা ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি করলো ট্রানজিশন স্টেট থ্রু দিয়ে অর এরা ট্রানজিশন স্টেট থ্রু দিয়ে প্রথমে একটা ইন্টারমিডিয়েট তৈরি করলো পরে সেই ইন্টারমিডিয়েট কি করবে ইন্টারমিডিয়েটের থ্রুতে এরা যাবে ইন্টারমিডিয়েট হয়ে আর একটা ট্রানজিশন স্টেট হয়ে তারপরে এটা পৌঁছে যাবে হচ্ছে প্রোডাক্টে এটা হতে পারে তো এই জায়গাতে আমরা বলতে চাই যে তাহলে ড্রাইভিং ফোর্সটা কি ড্রাইভিং ফোর্সটা কি ড্রাইভিং ফোর্স আমরা বলছি যে কেন সাবস্ট্রেটে অ্যাটাক করছে এর পিছনে রিজনটা কি ড্রাইভিং ফোর্সটা কি তো রিয়েজেন কেন সাবস্ট্রেটে অ্যাটাক করছে এর পিছনে যদি ড্রাইভিং ফোর্সটা তুমি দেখতে চাও তাহলে এখানে তোমরা মেইনলি যে কথাটা বলবে সেটা হচ্ছে স্টেবিলিটি যে যে কোনো রিয়াকশন যখন হয় তাহলে ওরা মোর স্টেবল প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করে ওভারঅল সিস্টেমের স্টেবিলিটি ইনক্রিজ করার চেষ্টা করে এটা গেলো একটা এটা একটা কারণ অনেক সময় দেখা যায় যে না প্রোডাক্ট মোর স্টেবল নয় রিয়েজেন্টই মোর স্টেবল কিন্তু তবুও প্রোডাক্ট তৈরি হচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো ফ্যাক্টর কাজ করে তো অ্যাটাকের পিছনে মেনলি আমরা যে কারণটার পথে বেশি ফোকাস করব সেটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট ইলেকট্রনিক এফেক্ট ব্যাপারটা কেমন সেটা একটু আমি আসি আমি বলছি যে রিয়েজেন্ট সাবস্ট্রেটে অ্যাটাক করে এই অ্যাটাকের পিছনে কারণটা হচ্ছে মেইন কারণটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট ইলেকট্রনিক এফেক্টটা কেমন যে কোনো কারণে এই রিয়েজেন্টের মধ্যে যে রিয়েজেন্ট যেটা আমি বলছি যেটা অ্যাটাক করছে এই মলিকুল মলিকিউলটার মধ্যে যদি একটা চার্জ সেপারেশন হয় চার্জ সেপারেশন হয় যে চার্জ সেপারেশনের মাধ্যমে সেখানে কোনো না কোনোভাবে একটা পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেভেলপ হলো তাহলে মনে করি যে এইখানে একটা নেগেটিভ চার্জ ডেভেলপ হলো নেগেটিভ চার্জ ডেভেলপ হলো এবং এই নেগেটিভ চার্জটা সাবস্টেটের উপরে কোথাও একটা পজিটিভ চার্জ হলো তো এই নেগেটিভ চার্জটা কি করবে সাবস্ট্রেটের উপরে এই পজিটিভ চার্জে গিয়ে অ্যাটাক করবে বা অন্যটা হতে পারে কি রকম যে এখানে কোথাও পজিটিভ চার্জ তৈরি হলো রিয়েজেন্টের মধ্যে সাবস্ট্রেটের কোথাও নেগেটিভ চার্জ তৈরি হলো তারপরেও রিয়েজেন্টটা কি করলো সাবস্ট্রেটের উপরে গিয়ে অ্যাটাক করলো কিন্তু আমরা তখন অ্যারোটাকে উল্টো দিকে দেখাবো অ্যারোটা আমাদের সব সময় কি হবে যেখানে নেগেটিভ সেন্টার আছে সেখান থেকে পজিটিভ সেন্টারের দিকে সবসময় যাবে আমরা যে অ্যারো দেখাই রিয়াকশনের সময় এই অ্যারোটা সবসময় নেগেটিভ সেন্টার থেকে পজিটিভ সেন্টারের দিকে আমরা দেখাবো এর মানে এই নয় যে অ্যাটাক করছে এরকম কিন্তু অ্যাটাক করছে শুধু অ্যারোটা আমরা এটা বোঝানোর জন্য দেখাই যে কোথায় নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে আর কোথায় পজিটিভ চার্জটা তৈরি হয়েছে এবার দেখো এটা যে ফুললি পজিটিভ বা ফুললি নেগেটিভ চার্জ হবে এরকম কোনো ব্যাপার নেই এটা পার্সিয়াল পজিটিভ চার্জ বা পার্সিয়াল নেগেটিভ চার্জে হতে পারে তাহলে এখানে পার্সিয়াল পজিটিভ চার্জ অথবা পার্সিয়াল নেগেটিভ চার্জ তৈরি হতে পারে ঠিক একই রকম ভাবে সাবস্ট্রেটের মধ্যে পার্সিয়াল নেগেটিভ চার্জ বা পার্সিয়াল পজিটিভ চার্জও তৈরি হতে পারে তাহলে মেইন ফাংশনটাই হচ্ছে এখানে যে অপজিট চার্জ অ্যাট্রাক্ট তার জন্য হচ্ছে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ যদি সাবস্ট্রেট রিয়েজেন্টের কোনো না কোনো জায়গায় তৈরি হয় তাহলে সেই জায়গা থেকে রিয়েজেন্ট এবং সাবস্ট্রেটের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে একটা আরেকটার কাছাকাছি আসবে এবং তারা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে প্রোডাক্ট তৈরি করবে আমি আশা করছি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে পুরো অর্গানিক কেমিস্ট্রিতে যত রিয়াকশন আমরা দেখব প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে এই এই কনসেপ্ট কনসেপ্টগুলোকেই আমাদেরকে ইউজ করতে হবে এটা সিম্পল কনসেপ্ট এটাকেই আমাদের ইউজ করতে হবে এবার দেখো এবার আমরা এই যে ইলেকট্রনিক এফেক্ট যাদের যার জন্যে মলিকিউলের মধ্যে মধ্যে চার্জ সেপারেশন হয় বা চার্জের ডিস্ট্রিবিউশন হয় সেই কনসেপ্টগুলোকে আমরা এবার দেখব তাহলে আমাদের কাছে কোন কোন ইলেকট্রনিক এফেক্ট আছে কাদের জন্য এই ঘটনাগুলো ঘটতে পারে ইলেকট্রনিক এফেক্টস ইলেকট্রনিক এফেক্টস যদি আমরা দেখি এফেক্টস যদি আমরা দেখি তাহলে ইলেকট্রনিক্স এফেক্টস আমাদের কাছে আছে নাম্বার ওয়ান আমরা দেখব ইন্ডাকটিভ এফেক্ট যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব ক্যাপিটাল আই দিয়ে ইন্ডাকটিভ এফেক্ট নাম্বার টু এ আমরা দেখব মেসোমারিক এফেক্ট যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করব মেসোমারিক এফেক্টকে অনেক সময় আবার এটাকে রেজোনেটিং এফেক্টও বলা হয় যদি এটাকে বলা হয় রেজোনেটিং এফেক্ট তাহলে এটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করব এবং এই জায়গাতে আমরা অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ভাইটাল কনসেপ্ট যেটা সেটা হচ্ছে রেজোনেন্স সেটা নিয়ে আলোচনা করব তাহলে রেজোনেন্স আর রেজোনেটিং এফেক্ট কথা দুটো আলাদা কিন্তু রেজোনেন্সের জন্যে যে চার সেপারেশন হয় সেটা হচ্ছে রেজোনেটিং এফেক্ট এবং রেজনেন্স ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট তিন নম্বর দিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে থাকছে হাইপার কনজুকেশন যেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এইচ সি দিয়ে হাইপার কনজুকেশন আর যেটা আমাদের কাছে থাকবে সেটা হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট যেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো ক্যাপিটাল ই দিয়ে এই যে চারটে এফেক্ট আছে এই চারটে এফেক্টের মধ্যে এই তিনটে এফেক্ট হচ্ছে পারমানেন্ট এফেক্ট পার্মানেন্ট এফেক্ট আর এই এফেক্টটা যেটা ইলেক্ট্রোমেরিক এফেক্ট এটা হচ্ছে টেম্পোরারি এফেক্ট পার্মানেন্ট এফেক্ট বলতে আমি কি বলছি এই এফেক্টগুলোর জন্য কি হয় আগেটা দেখতে হবে এই এফেক্টগুলোর জন্য মলিকুলের মধ্যে চার্জ সেপারেশন হয় চার্জের ডিস্ট্রিবিউশন হয় এই গুলোর জন্য এই ঘটনাগুলো পড়ে প্রত্যেকটা কেসে আমরা দেখব হয় মলিকিউলের মধ্যে কোনো নতুন চার্জের সেপারেশন হচ্ছে বা চার্জ জেনারেট হচ্ছে বা চার্জের ডিস্ট্রিবিউশন হচ্ছে পারমানেন্ট এফেক্ট আমি এদেরকে বলছি যে কোনো একটা মলিকিউল সে সাবস্টেট হিসেবে কাজ করুক রিয়েজেন্ট হিসেবে কাজ করুক সে যদি রিয়াকশনে পার্টিসিপেট করুক বা না করুক এই ইফেক্টগুলো তাদের মধ্যে আগে থেকেই থাকবে ইন্ডাকটিভ এফেক্ট মেসোমারিক এফেক্ট হাইপার কনজুগেশন এদের মধ্যে এই এফেক্টগুলো তার মধ্যে আগে থেকেই থাকতে পারে এটাকে আমরা বলবো পারমানেন্ট এফেক্ট মানে এটা পারমানেন্টলি মলিকিউলের মধ্যে আগে থেকেই আছে কিন্তু এই ফোর্থ এফেক্টটা তখনই জেনারেট হবে যখন এটা রিয়াকশানে পার্টিসিপেট করবে যদি রিয়াকশানে পার্টিসিপেট না করে তাহলে ইলেকট্রোমারিক এফেক্ট জেনারেট হওয়ার কোনো প্রশ্ন উঠছে না তাহলে ইলেকট্রোমারিক এফেক্টটাকে আমরা কি বলবো টেম্পোরারি এফেক্ট যে রিয়াকশান চলাকালীন রিয়াকশানের কোনো একটা মুহূর্তে এই টেম্পোরারি এফেক্টটা ওখানে দেখা যাবে ইলেকট্রোমারিক এফেক্টটা দেখা যাবে কিন্তু বাকি তিনটে এফেক্ট এই এফেক্ট থাকবে হচ্ছে পারমানেন্ট এফেক্ট নেক্সট আমরা আসছি এবার আমরা এই একটা একটা পয়েন্ট ধরে আমরা আলোচনা করব ইন্ডাকটিভ এফেক্ট মেসোমারিক এফেক্ট রেজোনেটিং এফেক্ট হাইপার কনজুকেশন এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব তাহলে প্রথমেই আমরা শুরু করি ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে

তাহলে দেখো ইন্ডাকটিভ এফেক্ট ব্যাপারটা কেমন যদি দুটো অ্যাটম থাকে এ আর বি এই দুটো অ্যাটম একটা আর একটার সঙ্গে সিগমা বন্ড করে আছে কোভ্যালেন্ট বন্ড তাহলে এখানে যখন একটা সিগমা বন্ড করে থাকবে এখানকার যে সিগমা বন্ডের যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন এই এ আর বি এর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে মোর কি করবে নিজের দিকে টানবে তাহলে আমরা বলতে পারি যে এখানকার ইলেকট্রন দুটো শিফট হবে বি যদি আমি বলি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ মোর দেন এ বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে যে বন্ডেড ইলেকট্রন পেয়ার দুটো আছে সেটা কোন দিকে শিফটেড হবে বি এর দিকে শিফটেড হবে এবং এই জন্য এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ আর যেহেতু এখান থেকে ইলেকট্রনটা টেনে নেওয়া হয়েছে তাহলে এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে তো এই জায়গাটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে প্রথমে মলিকিউলটা কেমন ছিল প্রথমে মলিকিউলটা ছিল এ আর বি সিঙ্গেল বন্ডেড এই এফেক্টটার জন্য যেটাকে আমরা দেখছি যে চার্জের কি হয়ে যাচ্ছে সেপারেশন হচ্ছে একদিকে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে আর একদিকে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে তাহলে কোন কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রন দুটোকে ইলেকট্রন দুটোকে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নিজের দিকে টানার যে প্রসেসটা এর জন্য যে চার্জ সেপারেশনটা হচ্ছে এই চার্জ সেপারেশন হওয়ার ঘটনাটাকে আমরা কি বলবো ইন্ডাকটিভ এফেক্ট এবং কি জন্য সেটা হচ্ছে যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এই ইলেকট্রন পেয়ার দুটোকে নিজের দিকে পুল করার চেষ্টা করছে ঠিক এই ঘটনাগুলো আমরা কখন দেখতে পাবো কোন একটা মলিকিউলের মধ্যে আমরা দেখতে পাবো কারণ মলিকুলের মধ্যে যে সমস্ত অ্যাটম গুলো আছে যদি তারা ডিফারেন্ট অ্যাটমস হয় ডিফারেন্ট অ্যাটমস যদি কানেক্টেড থাকে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে তার জন্য এই ইফেক্টটা কিন্তু মলিকুলের মধ্যে দেখা যাবে এই ইফেক্টটা কি ধরনের এফেক্ট আমি বলেছিলাম এটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট কেন পার্মানেন্ট এফেক্ট বলছি কারণ মলিকুল পার্টিসিপেট করুক রিঅ্যাকশনে বা না করুক এই চার্জ সেপারেশনটা পার্মানেন্টলি ওই মলিকিউলের মধ্যে থেকে যাবে তো এরকম যদি আমি এরকম একটা কনসিডারেশন নিই সেটা হচ্ছে যে সিএইচ থ্রি এর সঙ্গে ধরো আমি নিলাম সিএল এরকম একটা মলিকিউলকে আমি নিলাম তাহলে মলিকুলটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একদিকে থাকছে ক্লোরিন আর একদিকে কার্বন তাহলে এই সিগমা বন্ডের ইলেকট্রন দুটো কোন দিকে চলে যাবে ক্লোরিনের দিকে তাহলে ক্লোরিন হয়ে যাবে পার্সিয়ালি নেগেটিভ চার্জ আর কার্বন হয়ে যাবে পার্সিয়ালি পজিটিভ চার্জ তাহলে এবার যদি আমার কাছে কোনো রিয়েজেন্ট থাকে যে রিয়েজেন্টটার উপরে নেগেটিভ চার্জ আছে

ইন্ডাকটিভ এফেক্ট কারণ ইন্ডাকটিভ এফেক্ট চার্জ এরকম কেস হয় যে অনেকগুলো কার্বন আইটম পর পর এবং এর শেষে আমার একটা হ্যালোজেন কানেক্টেড আছে এবার দেখো তাহলে ইন্ডাকটিভ এফেক্ট যেটা সেটা সোর্স কোথায় ইন্ডাকটিভ এফেক্টের সোর্স এই বন্ড তাহলে এই বন্ডটাকে আমি যখন দেখবো তখন এখানকার দুটো ইলেকট্রন ইন্ডাকটিভ এফেক্টের জন্য এখানে পার্সিয়াল নেগেটিভ তৈরি করছে আর এখানে পার্সিয়াল পজিটিভ তৈরি করছে একদিকে পার্সিয়াল নেগেটিভ আর একদিকে পার্সিয়াল পজিটিভ চার্জ তৈরি করছে তাহলে যেই এখানে পার্সিয়াল পজিটিভ চার্জ তৈরি হলো আগে এই দুটো কার্বোনের মধ্যে এই যে দুটো ইলেকট্রন সমানভাবে শেয়ার হচ্ছিল এবার যেই পজিটিভ চার্জ এইদিকে তৈরি হলো ইলেকট্রন দুটো আবার শিফট করবে কোন দিকে টুয়ার্ডস পজিটিভ চার্জ ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ তাহলে টুয়ার্ডস পজিটিভলি চার্জ এটা শিফট করবে তাহলে পজিটিভ চার্জের দিকে যদি শিফট করে তাহলে এখানে আবার একটা পজিটিভ চার্জ তৈরি হবে ঠিক এই পজিটিভ চার্জটা আবার এখানকার ইলেকট্রন দুটোকে নিজের দিকে ফুল করবে তাহলে এখানে আবার একটা পজিটিভ চার্জ তৈরি হবে ঠিক এইভাবেই পজিটিভ চার্জের ডিস্ট্রিবিউশনটা হবে আমরা পজিটিভ চার্জের ডিস্ট্রিবিউশন আপ টু ফোর কার্বন অব্দি কনসিডার করব ইন এ চেন আপ টু ফোর কার্বন অব্দি কনসিডার করব আফটার ফোর কার্বন যদি এখানে কোনো কার্বন অ্যাটম থাকে তার উপর এই চার্জটাকে আমরা নেগলিজেবল কনসিডার করব এই চার্জটাকে আমরা জিরো কনসিডার করব বা নেগলিজেবল কনসিডার করব তো আমরা যদি এবার এই ইন্ডাকটিভ ইফেক্টে ক্যারেক্টারিস্টিকস এ দেখি যে কি কি ঘটনা এখানে ঘটছে তাহলে আমরা পরপর এই জিনিসগুলো আমরা দেখি ফিচারস দেখব Inductive, ba characteristics of inductive effect বা ক্যারেক্টারিস্টিকস অফ ইন্ডাকটিভ এফেক্ট তোমরা ক্যারেক্টারিস্টিকসটাকে এখানে রাখো তাহলে প্রথম যে কনসেপ্টটা আমাদের আছে যে ইন্ডাকটিভ এফেক্ট কেন দেখা যাচ্ছে তাহলে ফার্স্ট কনসেপ্ট হচ্ছে ইট এরাজেস ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ডাইরেক্ট প্রশ্ন হয় অনেক সময় যে হুইচ অফ দা ফলোয়িং ইলেকট্রনিক এফেক্ট এরাজেস ডিউ টু ডিফারেন্স

ইট ইস অপারেটেড টু সিগমা পাই ইলেকট্রনলিলেট ইন্টারফেয়ার যদি আমাদের এরকম কখনো কোনো কেস থাকে যে কার্বন ডাবল বন্ড কার্বন এর সঙ্গে হ্যালোজেন কানেক্টেড আছে তাহলে ইন্ডাকটিভ এফেক্টটা শুধুমাত্র এই দুটো বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড আর একটাকে আমরা পাই বন্ড বলি তাহলে শুধুমাত্র সিগমা বন্ডের উপরই এটা অপারেটেড হবে পাই বন্ডেড ইলেকট্রনস ডু নট ইন্টারফেয়ার ইট ইস অপারেটেড Two Sigma electrons only, Pi electrons do not interfere. Number three, it is a distance dependent effect. এই কার্বনের উপর যতটা পজিটিভ চার্জ তৈরি হবে আমরা আমরা যদি এই সোর্স থেকে যেখানে ইন্ডাকটিভ এফেক্টটা তৈরি হলো সেই সোর্স থেকে যত আমরা দূরে যাবো তত এই পজিটিভ চার্জের এফেক্টটা কি হতে থাকবে কমতে থাকবে বা ইন্ডাকটিভ এফেক্টের যে অ্যাকচুয়াল এফেক্ট চার সেপারেশন করার যে এফেক্টটা সেই এফেক্টটা ধীরে ধীরে কি হতে থাকবে কমতে থাকবে তাহলে ইট ইজ এ ডিসটেন্স ডিফেন্ডেড এফেক্ট ডিক্রিজেস ডিক্রিজেস ড্রাস্টিক্যালি উইথ ইনক্রিজ ইন ডিস্টেন্স উইথ ইনক্রিজ ইন ডিস্টেন্স সজল সরকার আমাদের জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ সিগমা ইলেকট্রন অ্যান্ড পাই ইলেকট্রন সিগমা ইলেকট্রন স্যার হোয়েন দ্য বন্ড ইজ এ কোভালেন্ট বন্ড দিস বন্ড ইজ কল্ড সিগমা বন্ড পাই বন্ডেড तो सिग्मा बॉन्डेड इलेक्ट्रॉन्स आर कॉल्ड सिग्मा इलेक्ट्रॉन्स एंड पाई बॉन्डेड इलेक्ट्रॉन्स आर कॉल्ड पाई इलेक्ट्रॉन्स फोर्थ पॉइंट फोर्थ पॉइंट इट इज शोन बाय আমরা ইন্ডাকটিভ এফেক্ট কোথাও তৈরি হচ্ছে কি হচ্ছে না ইন্ডাকটিভ এফেক্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব তাহলে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে রিপ্রেজেন্ট করব যে সিগমা বন্ডটা থাকবে সেই সিগমা বন্ডের মধ্যে একটা অ্যারো দিয়ে দেব সিগমা বন্ডের মাঝে আমরা অ্যারো দেবো অ্যারোটা আমরা সেদিকেই দেবো যেদিকে ইলেকট্রনের সেপারেশন হচ্ছে তাহলে ইলেকট্রনটা যে দিক থেকে যেদিকে সেপারেশন হচ্ছে সেই জায়গাটাতেই আমরা কি করব অ্যারোটাকে দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব ওকে এখানে তোমরা ব্র্যাকেটে লিখে রাখবে এটা যে এখানে আমরা ভেক্টর সাম দেখব তোমরা ভেক্টর পড়বে যখন তখন আমরা এই জিনিসটা আবার পরে আলোচনা করবো যে ইন্ডাকটিভ ইফেক্ট যখন একই সেন্টারে দুটো বা তিনটে ইন্ডাকটিভ এফেক্ট যদি দেখা যায় তাহলে ওই ওই সেন্টারে টোটাল ইন্ডাকটিভ ইফেক্টটাকে আমরা কি করব অ্যাড করব টোটাল ইন্ডাকটিভ এফেক্টকে আমরা কি করব অ্যাড করব সেই অ্যাডিশনটা হবে ভেক্টর অ্যাডিশনের মতো ভেক্টর অ্যাডিশন যখন তোমরা শিখবে তখন এটা ইজিলি তোমরা বুঝে যাবে কি হচ্ছে ব্যাপারটা তাহলে এই হচ্ছে গেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাকটিভ ইফেক্ট ইন্ডাকটিভ ইফেক্টের এই এই ফিচার্স তোমরা দেখতে পাবে এবারে আসো আমরা কয়েকটা এক্সাম্পল নিই কয়েকটা এক্সাম্পল নিই তারপরে আমরা ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপারটাকে আবার একটু ডিটেলসে আসছি আবারো আমি সেই জায়গাটাকে বলছি এ আর বি এই দুটোর মধ্যে আমি বলেছিলাম যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে বি এর উপরে এখানে আমাদের পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হলো পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হলো এখানে তাহলে বি এর উপর পার্সিয়াল নেগেটিভ চার্জ পার্সিয়াল পজিটিভ চার্জ ঠিক আছে তাহলে পার্সিয়াল নেগেটিভ চার্জ ও পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হলো এবার দেখো এই পার্শিয়াল নেগেটিভ এবং পার্সিয়াল পজিটিভ চার্জ যখন তৈরি হবে তখন এখানে একটা জিনিস জেনারেট হবে যেটাকে আমরা বলি ডাইপোল মুমেন্ট এইরকম সিচুয়েশনকে আমরা বলি ডাইপোল ভালো করে শুনবে এইরকম সিচুয়েশনকে আমরা বলি ডাইপোল ডাইপোল মানে যদি দুটো চার্জ একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে ধরো এখানে ডি দুটো চার্জ যদি থাকে একদিকে একদিকে নেগেটিভ চার্জ তাহলে এইরকম সিচুয়েশনকে আমরা বলি ডাইপোল দুটো পোল তৈরি হচ্ছে একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল একটা ডিস্টেন্সের মধ্যে থাকছে কিন্তু মনে রাখতে হবে চার্জ দুটো কিন্তু অপোজিট হতে হবে কিন্তু সমান হতে হবে তো এখানেও তাই চার্জ দুটো অপোজিট কিন্তু সমান তাহলে এটাকে আমরা বলি ডাইপোল আর ডাইপোলের মধ্যে আমরা ফিজিক্সে একটা জিনিস শিখি যেটাকে বলা হয় ডাইপোল মুমেন্ট ডাইপোল মুমেন্ট যেটাকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি ডাইপোল মুমেন্ট হচ্ছে যে এই দুটোর মধ্যে কতটা চার্জ সেপারেশন হলো আর এই দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স এটাকে আমরা বলি ডাইপোল মুমেন্ট এবং ডাইপোল মুমেন্টের ইউনিট হচ্ছে ডিবাই আমার মনে রাখবে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ডিবাই তো যদি কোনো অ্যালকেন আমরা নিই অ্যালকেন অ্যালকেন কোনগুলো অ্যালকেন হচ্ছে তারাই যেখানে শুধুমাত্র কার্বন কার্বন বন্ড থাকবে ফর एग्जांपल আমরা নিচ্ছি CH3 CH2 CH3 এরকম একটা প্রোপেন নিলাম অ্যালকেন তো যে কোনো অ্যালকেন যদি নি এদের ক্ষেত্রে ডাইপোল মুমেন্ট হবে জিরো এদের ডাইপোল মুভমেন্ট কত হবে জিরো হবে জিরো ডিভাই হবে ডাইপোল ডাইপোল মুভমেন্ট ডাইপোল মুভমেন্ট জিরো হওয়ার পেছনে কারণ হচ্ছে এইরকম মলিকুলের মধ্যে কোনো চার্জ সেপারেশন হয় না তার মানে এদের ইন্ডাকটিভ এফেক্ট যদি দেখি সেটাকে আমরা বলবো যে কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই তার মানে জিরো ইন্ডাকটিভ এফেক্ট বলছি তাহলে এই জায়গাটা এখানে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট সেটা হচ্ছে যে ডাইপোল মুমেন্ট অ্যালকেনের ক্ষেত্রে জিরো হয় কারণ কি অ্যালকেন্স আর নন পোলার আর নন পোলার কনসেপ্টটা ভালো করে শুনবে তাহলে এখানে এরকম কেন হলো না যে হাইড্রোজেন আর কার্বন এই দুটোর তো डिफरेंट অ্যাটম তার মানে আমাদের এখানে তো এরকম অ্যাটম আছে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে তাহলে এই দুটোর মধ্যে তো একটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে বা এই দুটোর মধ্যে তো এই বন্ডটার মধ্যে তো একটা চার্জ সেপারেশন তৈরি হবে আমরা এই চার্জ সেপারেশনটাকে আমরা কি করব এই চার্জ সেপারেশনটাকে আমরা কনসিডার করব না কার্বন হাইড্রোজেনের মধ্যে যে চার্জ সেপারেশন হবে এটাকে ইন্ডাকটিভ এফেক্টে কনসিডার করা হবে না এটাকে কি মনে করা হবে এর এই এফেক্টটাকে এখানের জন্য যে ইন্ডাকটিভ এফেক্ট দেওয়া হবে সেটাকে নেগ্লিজিবল কনসিডার করা হবে এটাকে আমরা কখনোই কনসিডার করব না ওই জন্য অ্যালকেনের জন্য আমরা সব সময় ডাইপোল কি বলবো জিরো বলবো ওকে এবার একটু জয়েন্টের জন্য একটা প্রশ্ন একটুখানি বলি সেটা হচ্ছে এর ওখানে এইচ3 গ্রুপ আছে মানে অ্যান্টি পজিশনে তাহলে মিউ ফর অ্যান্টি ইজ জিরো क्वेश्चन হচ্ছে যদি এটা গজ ফর্মে থাকে তাহলে কি হবে এটা তাদের জন্য আমি বলছি যারা অলরেডি এই কনসেপ্টটা জানে তাদের জন্য তোমরা শিখবে যখন পরে তখন আবার এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা এখন নোট নিয়ে রাখতে পারো তাহলে যখন গজ এতে আছে তখন এটা জিরো হবে না জিরো হবে না তাহলে এখানে দেখো মিথাইল গ্রুপ দুটো কিন্তু এরকম পজিশনে আছে তার এদের যদি আমরা ডাইপোল মোমেন্ট কনসিডার করি তো ডাইপোল মোমেন্ট জিরো হবে কি জিরো হবে না অ্যান্টি পজিশনে তো জিরো হবে এটা তো বুঝতেই পারছো কিন্তু গস পজিশনে কি হবে গস পজিশনে কি হবে এটা গস পজিশনেও এটা কিন্তু জিরো হবে কারণ এই কনসেপ্টটা এখানেও অ্যাপ্লিকেবল হবে যে অ্যালকেনস আর নন পোলার আর নন পোলার যদি হয় তাহলে কোনো রকম ডাইপোল মোমেন্ট আমরা সেখানে কিন্তু দেখতে পাবো না সে যে কোনো ফর্মেই যে কোনো কনফার্মেশনেই থাক না কেন নেক্সট আমরা আসব টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট ইন্ডাকটিভ কে আমরা শর্টে লিখবো আই এফেক্ট ইন্ডাকটিভ এফেক্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারবো একটাকে বলবো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা প্লাস আই এফেক্ট আর একটাকে আমরা বলবো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা মাইনাস আই এফেক্ট তাহলে একটা হবে আমাদের ক্ষেত্রে প্লাস আই এফেক্ট আর একটা হবে মাইনাস আই এফেক্ট কখন প্লাস আই এফেক্ট বলবো আর কখন মাইনাস আই এফেক্ট বলবো সেটা দেখো যদি এ আর বি এই যে দুটো গ্রুপ ছিল এ আর বি তার মধ্যে বি গ্রুপ যেটা ছিল বি অ্যাটম যেটা ছিল বা যেটা গ্রুপ হতে পারে কোনো এটা নিজেদের মধ্যে ইলেকট্রন টেনে নিচ্ছে তাহলে এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যে নিজের মধ্যে ইলেকট্রনটাকে উইথড্র করে নিচ্ছে ডাবল এই বন্ড এই সিঙ্গল বন্ডটা সিগমা বন্ডটা থেকে আর এখানে পজিটিভ চার্জ হচ্ছে তার মানে এখানে পজিটিভ চার্জ মানে এটা হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ তাহলে দুটো গ্রুপ যদি থাকে তাহলে দুটোর জন্যই আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলবো যারা ইলেকট্রন উইথড্র করবে তার এফেক্টটাকে বলবো আমরা মাইনাস আই এফেক্ট যে তার জন্য তার উপর নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে সেই জন্য সেই গ্রুপটার এফেক্টটা হবে নেগেটিভ মাইনাস আই এফেক্ট তাহলে দেখো এখানে নেগেটিভ এই সাইনটা রিপ্রেজেন্ট করবে চার্জ অন দা গ্রুপ পজিটিভ এই সাইনটা রিপ্রেজেন্ট করবে চার্জ অন দা গ্রুপ তার মানে ইন্ডাকটিভ এফেক্টের জন্য তো দুটো সেপারেট চার্জ তৈরি হয় কোথাও একটা পজিটিভ চার্জ কোথাও একটা নেগেটিভ চার্জ কারণ ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে একটা ইলেকট্রনিক এফেক্ট যার জন্য চার্জ সেপারেশন হয় তাহলে যে গ্রুপটার উপরে তৈরি হবে সেই গ্রুপটাকে আমরা মাইনাস আই গ্রুপ আর যে গ্রুপের উপর পজিটিভ চার্জ তৈরি হবে সেই গ্রুপটাকে আমরা বলবো প্লাস আই গ্রুপ ওকে তাহলে দেখো প্লাস আই গ্রুপ কোনগুলো হবে যারা ইলেকট্রন রিলিজিং গ্রুপ হবে ইলেকট্রন রিলিজিং গ্রুপ যারা হবে তারা কিরকম হবে তাদেরকে আমরা বলবো প্লাস আই গ্রুপ আর যদি সেই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয় তাহলে এটাকে আমরা বলবো মাইনাস আই গ্রুপ দেখো এবার আমরা এক্সাম্পল দেখব গ্রুপের এক্সাম্পল দেখব তো প্রথম এক্সাম্পল দেখবো আমরা হচ্ছে অ্যালকাইল গ্রুপ যে কোনো অ্যালকাইল গ্রুপ প্লাস আই গ্রুপ হবে যে কোনো অ্যালকাইল গ্রুপ যেটাকে আমরা লিখি আর দিয়ে অ্যালকাইল গ্রুপকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে অ্যালকাইল গ্রুপ হবে কি প্লাস আই গ্রুপ এক্সাম্পল কীরকম হতে পারে মিথাইল যদি কোনো একটা মিথাইল গ্রুপ থাকে তাহলে এটা প্লাস আই গ্রুপ ইথাইল গ্রুপ এটা প্লাস আই গ্রুপ প্রোপাইল গ্রুপ এটা প্লাস আই গ্রুপ তাহলে যদি আমরা যে কোনো অ্যালকাইল গ্রুপ দেখি এই অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু প্লাস আই গ্রুপ হিসাবে কাজ করবে যদি এরা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে দেখো আমরা যত ডাউন দা গ্রুপ যাব তত কার্বন চেনে এই গ্রুপটার মধ্যে কার্বন নাম্বার ইনক্রিজ করছে দেখো মিথাইল ইথাইল প্রোপাইল তাহলে যত কার্বন নাম্বার ইনক্রিজ করবে কোন গ্রুপের মধ্যে তার ইন্ডাকটিভ এফেক্ট তত কি হয়ে যাবে ইনক্রিজ করবে তারে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট তত ইনক্রিজ করবে তার আমরা যদি মিথাইল ইথাইল প্রোপাইলের মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট এর কম্পেয়ার করি তাহলে প্রোপাইলের ইন্ডাকটিভ এফেক্ট সবচেয়ে বেশি হবে नेक्स्ट আসো আমাদের কাছে যদি এরকম কেস থাকে বিউটাইল গ্রুপ একটা আমরা কনসিডার করলাম যে বিউটাইল গ্রুপের কি হবে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট হবে এর সঙ্গে আমরা এই গ্রুপটাও কনসিডার করছি যেখানে চারটেই কার্বন থাকবে কিন্তু একটা কার্বন ব্রাঞ্চড হয়ে থাকবে আবার দেখো এখানেও চারটে কার্বন আছে কিন্তু দুটো কার্বন ব্রাঞ্চ হবে এক্ষেত্রে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে যত ব্রাঞ্চিং বাড়বে ডাউন দা গ্রুপ আমরা যাচ্ছি ব্রাঞ্চিং ইনক্রিজ করছে তত ইন্ডাকটিভ এফেক্ট কি হবে ইনক্রিজ করবে তাহলে যত ব্রাঞ্চিং বাড়বে কোন একটা গ্রুপের মধ্যে সেম নাম্বার অফ কার্বন অ্যাটম আছে কার্বন অ্যাটম ইনক্রিজ করলেও ইন্ডাকটিভ এফেক্ট ইনক্রিজ করবে কার্বন অ্যাটমের ব্রাঞ্চিং ইনক্রিজ করলেও ইন্ডাকটিভ এফেক্ট ইনক্রিজ করবে কার্বন অ্যাটম যদি সেম থাকে কিন্তু ব্রাঞ্চিং যদি ইনক্রিজ করে তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু ইনক্রিজ করবে বুঝতে পেরেছো সবাই এবার দেখো প্রবলেমটা কখন হবে তাহলে আমি কি বলছি যে যত আর গ্রুপ আছে অ্যালকাইল গ্রুপ আছে এরা সবাই হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট এদের দেখাবে প্লাস আই এফেক্ট দেখাবে কিন্তু প্রবলেম কখন হবে যদি আমি এই রকম একটা ঘটনা নেই আর এমজিএক্স তোমরা অনেকেই জানো এটাকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে আরএমজিএক্স আরএমজিএক্স এর মধ্যে এইখানে থাকে হচ্ছে নেগেটিভ চার্জ আর এর উপরে থাকে পজিটিভ চার্জ এর উপরে থাকে নেগেটিভ চার্জ তাহলে ম্যাগনেশিয়াম যে আছে মেটাল মেটাল সব সময় তো ইলেকট্রোপজিটিভ পজিটিভ তাহলে ও পজিটিভ চার্জ হোল্ড করবে তার মানে আর গ্রুপটা এখানে কি হয়ে যাবে নেগেটিভলি চার্জড গ্রুপ হয়ে যাবে তাহলে যদি এটা নেগেটিভলি চার্জড গ্রুপ হয় তাহলে এই চার্জটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে গ্রুপের উপরে যে চার্জটা আছে বা এই নেগেটিভ চার্জটা কি রিপ্রেজেন্ট করে যে গ্রুপের উপরে যে চার্জটা আছে তাহলে এখানে আর এর উপরে নেগেটিভ চার্জ গ্রুপ আছে তাহলে এই আর গ্রুপটা এখানে আমরা এটাকে কি গ্রুপ হিসেবে কনসিডার করব মাইনাস আই গ্রুপ হিসেবে কনসিডার করব তার মানে আর গ্রুপ যে সব সময় প্লাস আই গ্রুপ হবে এরকম কিন্তু কোনো কথা নয় কারণ পজিটিভ চার্জ যদি ওর উপর তৈরি হয় জেনারেলি তৈরি হয় তাই জেনারেলি এটা এটা প্লাস আই আই গ্রুপ গ্রুপ হয় কিন্তু কিন্তু মাইনাস মাইনাস কনসিডার করা যেতে পারে তাহলে এক্ষেত্রে আরও তোমরা দেখতে পারো ধরো একটা যেতে পারে যে এইরকম ধরো কার্বন চেন আছে একটা তার সঙ্গে ধরো এম জি এক্স আছে তাহলে এই পুরো কার্বন চেনের যে গ্রুপটা থাকবে এই গ্রুপে এই কার্বনের উপর নেগেটিভ চার্জ তৈরি হবে তাহলে এটা মাইনাস আই গ্রুপ হিসাবে আমরা কনসিডার করব তাহলে আমি নোট লিখবো মনে রাখতে হবে যে এই পয়েন্টটাকে আমাদের সব সময় মনে রাখতে হবে কারণ এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হবে Hello. Okay. Note here. If a group has overall negative charge, if a group has overall negative charge, then it is a plus I group. ব্যাপারটা বোঝার চেষ্টা করবে কোন একটা গ্রুপ সে প্লাস আই গ্রুপ হবে কি মাইনাস আই গ্রুপ হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে আমরা বললাম যে প্লাস আই গ্রুপ হবে কি মাইনাস আই গ্রুপ হবে সেটা ডিপেন্ড করবে ওর ইলেকট্রোনেগেটিভের উপর উপরে যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে ওই ইলেকট্রন নিজের দিকে টানবে তাহলে ওটা মাইনাস আই গ্রুপ হবে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি যদি কম হয় তাহলে অপোজিট সাইডে যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা নিজের দিকে ইলেকট্রন টানবে তাহলে এর উপর পজিটিভ চার্জ তৈরি হবে তাহলে এটা প্লাস আই গ্রুপ বলা হবে কিন্তু ঘটনাটা যদি এরকম হয় আমি যদি এরকম একটা এক্সাম্পল লিখি সি থ্রি ও নেগেটিভ তাহলে প্রথমে এবার আমি কার্বন আর অক্সিজেনের মধ্যে যে সিগমা বনটা আছে সিগমা বনটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখবো কার্বন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ তাহলে অক্সিজেন হচ্ছে এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ তাহলে কনসেপ্ট অনুযায়ী অক্সিজেন কি হওয়া উচিত এই ইলেকট্রনটাকে অক্সিজেন কি করা উচিত নিজের দিকে অক্সিজেন নিজের দিকে কি করা উচিত পুল করার কথা কিন্তু দেখা যায় যে অক্সিজেন এটাকে অপোজিট দিকে কি করে পুশ করে দেয় কারণ কি কারণ এর উপর অলরেডি নেগেটিভ চার্জ আছে তাহলে এই যদি নেগেটিভ চার্জ থাকে এই নেগেটিভ চার্জ বন্ডেড ইলেকট্রন দুটোকে কি করবে রিপালস করবে আর রিপালস রিপালসনের জন্য বন্ডেড ইলেকট্রন দুটোকে কি হবে কার্বনের দিকে এটা কি হবে পুশ হবে তাহলে এই ও গ্রুপটা ও মাইনাস গ্রুপটা কি ধরনের গ্রুপ হিসেবে কাজ করছে তাই এ তো ইলেকট্রনকে এবার পুল করছে না এবার ইলেকট্রনকে পুশ করছে তাই এই গ্রুপটা এবার হয়ে যাবে কি প্লাস আই গ্রুপ মোর ইলেকট্রোনেগেটিভ হওয়া সত্ত্বেও এটা কি হয়ে গেল গ্রুপ হয়ে গেল এই হবে যদি কোনো গ্রুপের উপর নেগেটিভ চার্জ থাকে তাহলে সেই গ্রুপটা অবশ্যই প্লাস আই গ্রুপ হবে অফ ইলেকট্রোনেগেটিভিটি সেই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হোক বা কম হোক এটা সবসময় কি হবে একটা প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করবে তো এরকম আমরা আরো एग्जांपल নিতে পারি আমরা আরো एग्जांपल নিতে পারি CH3 COO নেগেটিভ তাহলে এখানে COO নেগেটিভ এই গ্রুপটা এই গ্রুপটা কি রকমের গ্রুপ হিসেবে কাজ করবে এটা প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করবে ওকে তাহলে আমরা এখানে বলতে পারি যে ও মাইনাস আর সি মাইনাস এই দুটো প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করবে যদি আমরা এদের অর্ডারটা দেখি তাহলে এরকম হবে যে ও মাইনাস এর উপর যেহেতু চার্জ ডেনসিটি বেশি তাহলে এর প্লাস আই এফেক্টটাও কি হবে তুলনামূলকভাবে বেশি হবে সি ও মাইনাস থেকে এটা তোমরা একটু পরেই আবার বুঝে যাবে কেন যে রেজোনেন্স শিখলেই আমরা এটা বুঝতে পারবো এবার দেখো এটা গেল হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টের কাহিনী এবার আমরা আসছি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের

এটা একটা অ্যালকিল গ্রুপ ছিল আর গ্রুপ সি এইচ থ্রি সেখানে একটা এইচকে রিপ্লেস করে আমরা কি দিয়েছি ফ্লোরিন তাহলে কোনো যদি হ্যালোজেন কানেক্টেড থাকে তাহলে সেটা মাইনাস আই গ্রুপ হবে তাহলে গ্রুপ কি হয় গ্রুপ গ্রুপ আমরা দেখলাম জেনারেলি প্লাস আই গ্রুপ হয় কিন্তু অ্যালকিল গ্রুপের মধ্যে যদি কোনো হ্যালোজেন কানেক্টেড থাকে তাহলে সেটা মাইনাস আই গ্রুপ হবে কারণ সেই ইলেকট্রন নিজের দিকে কী করবে আনবে মোর ইলেকট্রন নেগেটিভ যদি থাকে এবং যত আমরা হ্যালোজেনের সংখ্যা এখানে ইনক্রিজ করবো হ্যালোজেনের সংখ্যা আমরা ইনক্রিজ করব তত ওর নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট এর মানও কি হয়ে যাবে বেশি হয়ে যাবে ডাউন দা গ্রুপ যদি আমরা যাই যত হ্যালোজেন আমরা ইনক্রিজ করব তত এর নেগেটিভ ইন্ডাকটিভ বেশি হবে এবার দেখো আর যারা মোর ইলেকট্রোনেগেটিভ তারা তো সবসময় মাইনাস আই গ্রুপই হবে তো আমরা ইলেকট্রোনেগেটিভিটির নেগেটিভিটির একটা ডেটা দেখি ইলেকট্রোনেগেটিভিটির যদি আমরা একটা ডেটা দেখি নাইট্রোজেন আর কার্বনের মধ্যে তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে যে এসপি থ্রি নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান দেন এসপি থ্রি কার্বন কোনো একটা কার্বন এসপি থ্রি হাইড্রোডাইজড যদি হয় তার থেকে কোনো একটা কার্বন কোনো একটা নাইট্রোজেন যদি এসপি থ্রি হয় তাহলে এসপি থ্রি নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান দেন এসপি থ্রি কার্বন এসপি টু নাইট্রোজেন এই জায়গাটা তোমরা ভালো করে দেখো কার্বন আর নাইট্রোজেনের যত রকমেরই কম্বিনেশন হোক না কেন সব রকমের কম্বিনেশনে যদি ওদের মধ্যে হাইব্রিডাইজেশন সেম থাকে যদি টাইপের কার্বন সেম বা নাইট্রোজেন হয় হাইব্রিডাইজেশন যদি সেম থাকে তাহলে তাদের কি হবে তাদের ইলেকট্রোনেগেটিভিটি যদি আমরা কম্পেয়ার করি তাহলে নাইট্রোজেন উইল বি অলওয়েজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন কিন্তু এখানে একটাই আছে এক্সেপশন যেটাই আমার দরকার একটাই এক্সেপশন এখানে আছে এই এক্সেপশনটা তোমরা দেখো এক্সেপশান হচ্ছে যদি এসপি হয় হচ্ছে কার্বন আর নাইট্রোজেনটা যদি হয় এসপি থ্রি তাহলে কার্বনটা মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এসপি কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন এসপি থ্রি নাইট্রোজেন তাহলে এই এক্স এই এক্সেপশানটা আমাদের মনে রাখতে হবে তাছাড়া অল কম্বিনেশনে নাইট্রোজেন আর কার্বনের যত রকম কম্বিনেশন পসিবল আছে সব রকম কম্বিনেশনে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন অ্যাটম এটাকে আমি কোথায় ইউজ করব দেখো এবার CH3 CH2 NH2 CH3 দেখো আমি যদি এই প্রত্যেকটা নাইট্রোজেনের যদি হাইব্রাইজেশন চেক করি তাহলে প্রতিটা নাইট্রোজেন এখানে নাইট্রোজেন হচ্ছে এসপি থ্রি এখানে নাইট্রোজেন হচ্ছে এসপি টু এখানে নাইট্রোজেন হচ্ছে এস পি আমি যদি কার্বন চেক করি তাহলে কার্বন হচ্ছে sp3 কার্বন হচ্ছে এসপি টু কার্বন হচ্ছে sp এই দুটো জায়গাতে যদি আমরা কম্পেয়ার করি তিনটাতে তাহলে দেখো যত আমি দেখতে পাচ্ছি যে এসপি থ্রি নাইট্রোজেন sp3 কার্বন ইলেকট্রোনেগেটিভ কে বেশি নাইট্রোজেন এসপি টু কার্বন এসপি টু নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ কে বেশি নাইট্রোজেন এসপি কার্বন এসপি নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ কে বেশি নাইট্রোজেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ তাহলে এই গ্রুপগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে মাইনাস আই গ্রুপ হবে এবং তোমরা এটা মনে রাখবে যে যত এস ক্যারেক্টার ইনক্রিজ করবে তত মাইনাস আই এফেক্টও কি হয়ে যাবে ইনক্রিজ করবে তাহলে ইফ পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজেস ইলেকট্রোনেগেটিভিটিও ইনক্রিজেস পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজেস ইলেকট্রোনেগেটিভিটিও ইনক্রিজেস তো ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে তাহলে আমাদের এক্ষেত্রে কি হবে ইন্ডাকটিভ এফেক্ট নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টও আমরা এখানে দেখতে পাবো এবার দেখো কয়েকটা এক্সেপশনাল কেস এখানে দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু এর সঙ্গে আমি দিলাম সিএইচ ডাবল বন সিএইচ টু তাহলে দেখো এখানে যদি আমি কার্বনগুলো হাইব্রেশন চেক করি তাহলে এটা হচ্ছে sp2 এটাও হচ্ছে এসপি টু এটা হচ্ছে sp3 তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কোথায় যত এস ক্যারেক্টার বেশি তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে এখানে আবারও ওই জায়গাটা দেখো তোমরা যত এস ক্যারেক্টার বেশি তত ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি বেশি তাহলে এটা এসপি টু তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি এসপি থ্রি ইলেকট্রোনেগেটিভিটি কম তাহলে সোর্স অফ ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে এই বন্ডের মধ্যে ইলেকট্রো ইন্ডাকটিভ এফেক্টটা তৈরি হবে তাহলে ইন্ডাকটিভ এফেক্ট যদি তৈরি হয় তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে তাহলে এই যে গ্রুপটা পুরো গ্রুপটা যে থাকছে এই গ্রুপটা নিজের দিকে ইলেকট্রনটাকে কি করবে টানবে এই গ্রুপটা নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানবে তাহলে এই গ্রুপটা হয়ে যাবে আমার মাইনাস আই গ্রুপ আর এই দিকের গ্রুপটা হয়ে যাবে আমাদের প্লাস আই গ্রুপ তাহলে একদিকে মাইনাস আই গ্রুপ হয়ে গেল আর একদিকে ওটা হয়ে গেল প্লাস আই গ্রুপ আবার দেখো যদি আমি এরকম কেসটা নিতাম এইচ সি ট্রিপল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি টু তো এখানে এই কার্বনটা হচ্ছে এসপি টু এই কার্বনটা হচ্ছে এসপি টু এই কার্বনটা হচ্ছে এসপি এই কার্বনটা হচ্ছে এসপি তাহলে যত এস ক্যারেক্টার ইনক্রিজ করছে তাহলে এসপি এর দিকে এস ক্যারেক্টার ইনক্রিজ করছে তাহলে এসপি এর দিকে যদি এস ক্যারেক্টার ইনক্রিজ করে তাহলে এবার ইলেকট্রনটা এই দিকে যাবে কারণ এই মোর ইলেকট্রোনেগেটিভ স্পেসিস আছে তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ স্পেসিস যদি এই দিকে থাকে তাহলে এখান থেকে যেহেতু ইলেকট্রন টেনে নেওয়া হচ্ছে তাহলে এটা হয়ে গেল প্লাস আই গ্রুপ আর এটা হয়ে গেল মাইনাস আই গ্রুপ তাহলে দেখো সেম গ্রুপ কোথায় এই গ্রুপটা যা ছিল এই যে গ্রুপটা এই গ্রুপটা এবং এই গ্রুপটা এই দুটো গ্রুপই কিন্তু সেম গ্রুপ কিন্তু এই গ্রুপটা কখনো প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করছে কখনো মাইনাস আই গ্রুপ হিসেবে কাজ করছে তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে যে কখন প্লাস আই গ্রুপ কখন মাইনাস আই গ্রুপ হিসেবে কাজ করবে ওকে এবার দেখো আবার এখানে একটা নোট নিতে হবে আমাদের যদি কোনো গ্রুপের মধ্যে ওভারঅল পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা সবসময় কি হবে মাইনাস আই গ্রুপ গ্রুপ হবে তাহলে ইফ এ ওভারঅল পজিটিভ চার্জ দেন ইটস ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস অ্যান্ড বি কম মাইনাস আই তাহলে কোন গ্রুপের মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে স্বাভাবিক কোনো একটা গ্রুপের মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে ওই ইলেকট্রনকে নিজের দিকে টানবে আর ইলেকট্রন যদি নিজের দিকে টানে তাহলে সেটা মাইনাস আই গ্রুপ হিসাবে আমরা বলবো যাদের এই জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে বুঝতে যে আমি এখানে কি লিখেছি এসপি টু এস পি টু ব্যাপারটা কি এটা একটা কনসেপ্ট এটা আমরা শিখবো এখন তোমাদের এগুলো নিয়ে বেশি এ করার দরকার নেই তোমাদের এখন যে কনসেপ্টটা শুধু জানতে হবে সেটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তার মানে আমি যখন বলছি এস পি থ্রি তখন এটা টোটাল এস ওয়ান আর পি থ্রি তাহলে এস এর পার্সেন্ট যদি বের করো তাহলে তোমরা পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমি এস পি টু বলি তাহলে এস এর যদি ওয়ান আর থ্রি তাহলে তিনের মধ্যে একটা আছে হচ্ছে এস তাহলে এস এর পার্সেন্টেজ হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আর যখন আমি বলছি এসপি তখন এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট এস তাহলে যত এস ক্যারেক্টার ইনক্রিজ করবে তত ইন্ডাকটিভ এফেক্টও কী হয়ে যাবে ইনক্রিজ করবে ঠিক আছে মানে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে তো এই জায়গাগুলো এখন অত বেশি এটা নিয়ে এ করার দরকার নেই তোমরা মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে একটু বলবে যদি না শুনতে পাও তোমরা কমেন্টটা বলবে হ্যাঁ দেখো এবার এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে পজিটিভ চার্জ ধরো অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আছে আর নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে যদি এরকম অবস্থায় থাকে দুটোতেই পজিটিভ চার্জ যদি থাকে তাহলে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ হবে যদি অক্সিজেন এর উপর পজিটিভ পজিটিভ চার্জ চার্জ নাইট্রোজেনের উপর অক্সিজেন আর নাইট্রোজেন যদি আমরা কনসিডার করি ওদের উপর চার্জ নেই তাহলে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটিভ তারপরে হচ্ছে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ তারপরে অক্সিজেন তারপরে নাইট্রোজেন তার মানে পজিটিভ চার্জ যদি প্রেজেন্ট থাকে তাহলে তারা মোর ইলেকট্রোনেগেটিভ হবে পজিটিভ চার্জ যদি কোনো অ্যাটমের উপর প্রেজেন্ট থাকে তারা মোর ইলেকট্রোনেগেটিভ হবে এবং এখানে মনে রাখবে যে এখানে সবাই এসপি থ্রি হাইব্রিডাইজড হবে প্রত্যেকেই এখানে এসপি থ্রি হাইব্রিডাইজড হবে এটাও এসপি থ্রি হবে এটাও এসপি থ্রি হবে এটাও এসপি থ্রি হাইব্রিডাইজড কনসিডার করা হবে প্রত্যেকটাই এসপি থ্রি যদি হয় তবে এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লিকেবল ঠিক আছে আচ্ছা এবার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম পজিটিভ চার্জ অ্যাকমোডেট জেনারেলি করে না কিন্তু এটা করতে পারে এটা আমরা আসবো পরে দেখো এবারে আমরা এখানে আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে যে এদের অ্যাপ্লিকেশন কোথায় যে ইন্ডাকটিভ ইফেক্টকে আমরা কোন কোন জায়গাতে এর অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পারি ঠিক আছে তাহলে অ্যাপ্লিকেশন দেখবো ইন্ডাকটিভ এফেক্টের প্লাস আই এফেক্ট যদি আমরা কনসিডার করি প্লাস আই এফেক্ট হচ্ছে ডয়টি ক্ষেত্রে বেশি হবে হাইড্রোজেনের থেকে আর প্লাস আই এফেক্ট যদি আমরা দুটো গ্রুপ কনসিডার করি একটা হচ্ছে সিডি থ্রি এর বেশি হবে সি এইচ থ্রির থেকে সিডি থ্রির প্লাস আই এফেক্ট মোর হবে সি এইচ থ্রির থেকে এর রিজন হচ্ছে বন্ড এনার্জি কেন এটা হয় এটা আমরা যদি দেখি তাহলে এর রিজন হচ্ছে বন্ড এনার্জি বন্ড এনার্জি যদি আমরা কম্পেয়ার করি তো বন্ড এর থেকে সিএইচ সিএইচ বন্ডের থেকে সিডি বন্ড এনার্জি বেশি তার মানে সিডি বন্ড এটা মোর স্ট্রং বন্ড তৈরি করে তাহলে মোর স্ট্রং বন্ড যদি হয় তাহলে এদের মধ্যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্টও এরা খুব কাছাকাছি থাকবে বন্ড বন্ডটা শর্টার হবে স্ট্রং বন্ড মানে শর্টার বন্ড হবে আর শর্টার বন্ড হওয়ার জন্য ইলেকট্রন ডিসপ্লেসমেন্টটাও কি হবে বেশি হবে ওই জন্যে এদের ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টটা কি হবে বেশি হবে খুব কাছাকাছি থাকবে তো সিএইচটাকে তো আমরা এমনি নেগলিজিবল মনে করি তার মানে এরই সবচেয়ে কম তাহলে সিডি বন্ড যদি হয় ওর ইন্ডাকটিভ এফেক্ট কি হবে বেশি হবে এটা এটা এই ডেটাটা একটুখানি তোমরা মনে রাখবে এবার দেখো আমরা আসছি অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট যদি আমরা দেখি তো মেনলি ইন্ডাকটিভ ইফেক্ট অনেক জায়গাতে আমরা দেখতে পারি তাহলে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখবো প্রথমিকেশন দেখব যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস আমরা ইন্টারমিডিয়েট যে রিয়াকশন ইন্টারমিডিয়েটের কথা একটু আগে বললাম যে মাঝে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে সেই ইন্টারমিডিয়েটের থ্রুতে গিয়ে এটা প্রোডাক্ট তৈরি করবে তাহলে সেই রকমের ইন্টারমিডিয়েটের স্টেবিলিটিটাকে ডিফাইন করার জন্য আমরা অনেক সময় ইন্ডাকটিভ এফেক্টকে ইউজ করি স্টেবিলিটি অফ রিয়াকশন ইন্টারমিডিয়েটস রিয়াকশন ইন্টারমিডিয়েটস কিরকম কি হতে পারে দেখো রিয়াকশন ইন্টারমিডিয়েটস এর মধ্যে তোমরা পাবে কার্বোক্যাটায়ন যেখানে কার্বনের উপর পজিটিভ চার্জ কার্বো অ্যানায়ন কার্বনের উপর নেগেটিভ চার্জ ফ্রি রেডিক্যাল যেখানে কার্বনের উপর একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তাহলে এরকম আরো অনেক রকম ইন্টারমিডিয়েট আমরা দেখব এবং ওগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তাহলে প্রতিটা ইন্টারমিডিয়েট এখানে হতে পারে তাহলে রিয়াকশন ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি আমরা ইন্ডাকটিভ দিয়ে বলতে পারি কিভাবে তাহলে প্রথমে আমরা এখানে চেষ্টা করি দেখো মনে করো এরকম একটা কার্বন আছে এই কার্বনের উপরে আর টু একটা আর থ্রি তিনটে গ্রুপ আছে আর এই কার্বনের উপরে একটা পজিটিভ চার্জ আছে এবার যদি এই গ্রুপগুলো এই গ্রুপগুলো যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় মানে এদের যদি প্লাস আই হয় তাহলে এরা ইলেকট্রন এই দিকে দেবে কার্বোক্যাটায়নের উপরে তাহলে যত কার্বো ক্যাটায়নের উপরে ইলেকট্রন আমরা পাবো তাহলে কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জটা কী হয়ে যাবে নিউট্রালাইজড হয়ে যাবে আর যত নিউট্রালাইজ হবে তত কি হবে এর স্টেবিলিটি কী করবে ইনক্রিজ করবে তাই না যত নিউট্রালাইজড হবে পজিটিভ চার্জ তত তার স্টেবিলিটি ইনক্রিজ করবে তার মানে আমরা এখানে বলতে পারি যে প্লাস আই এফেক্ট প্লাস আই গ্রুপ

এখানে একটা কার্বন নিলাম এখানে নিলাম থ্রি সি এইচ থ্রি এখানে পজিটিভ চার্জ আমি একটা নিলাম থ্রি এখানে সি এইচ পজিটিভ চার্জ আমি এখানে নিলাম এইচ থ্রি সি এইচ টু পজিটিভ চার্জ আর আমি নিলাম হচ্ছে পজিটিভ চার্জ তাহলে দেখো এই যে গ্রুপগুলো এই গ্রুপগুলোকে আমরা কী ধরনের গ্রুপ বলেছিলাম এই গ্রুপগুলোকে কি ধরনের গ্রুপ বলেছিলাম পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট তাই না মিথাইল গ্রুপ যে কোনো অ্যালকাইল গ্রুপ প্লাস আই গ্রুপ তাহলে এরা সবাই হচ্ছে প্লাস আই গ্রুপ তাহলে এটাও প্লাস আই গ্রুপ এটাও প্লাস আই গ্রুপ এটাও প্লাস আই গ্রুপ তাহলে যখন প্লাস আই গ্রুপ কার্বনের উপর প্রেজেন্ট থাকবে তখন এরা ইলেকট্রন দেবে এখানে কার্বনকে তাহলে কার্বনের পজিটিভ চার্জ কি হয়ে যাবে নিউট্রালাইজড হয়ে যাবে তাহলে এখানে দেখব এখানে অনলি দুটো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টের গ্রুপ আছে তাহলে প্লাস আই গ্রুপ এখানে তোরা কা CH তো আমরা কনসিডার করব না এখানে কোন রকম ইন্ডাকটিভ এফেক্ট আমরা কনসিডার করব না তাহলে দুটো গ্রুপ এখানে কি হচ্ছে নিউট্রালাইজ করছে এখানে কি এখানে ঠিক একই রকম একটা গ্রুপ ইন নিউট্রালাইজ হচ্ছে আর এখানে এরকম কোনো গ্রুপ নেই যেটা নিউট্রালাইজ হচ্ছে তাহলে সবচেয়ে বেশি স্টেবল কোনটা হবে তাহলে যে ক্ষেত্রে নিউট্রালাইজেশন সবচেয়ে বেশি হচ্ছে তাহলে এই কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল হবে তারপরে এটা তারপরে এটা তাহলে এখানে স্টেবলিটি অফ কার্বোক্যাটায়ন আমরা কি করতে পারি ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যদিও আরো আমাদের কাছে পরে যখন শিখবো আরো টুলস আছে আমাদের কাছে সেগুলো কিন্তু এটা হচ্ছে আমরা যদি এদের মধ্যে কার্বোহাইট্রাইন স্টাবিলিটি দেখি তাহলে এইভাবে আমরা কার্বোহাইট্রাইন স্টাবিলিটি বলতে পারবো দেখো প্লাস সি এইচ থ্রি সি এইচ এখানে ফ্লোরিন নিয়ে নিলাম আমরা সিএইচু সিএইচ টু প্লাস এই দুটোর মধ্যে যদি আমরা স্টেবিলিটি কম্পেয়ার করতে চাই যে দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল বা এখানে আমি আরও একটা নিই সি এইচ থ্রি সি এইচ টু সি এফ সি এইচ টু প্লাস আমরা যদি এদের স্টেবিলিটি কম্পেয়ার করতে চাই তাহলে আমাকে এখানে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ এফেক্টের সোর্স কোথায় তাহলে ইন্ডাকটিভ এফেক্টের সোর্স হচ্ছে এই বন্ডে কারণ এখানেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কানেক্টেড আছে ফ্লুরিন তাহলে সোর্স যদি এখানে হয় তাহলে নেগেটিভ চার্জ এখানে তৈরি হলো আর এই কার্বনের উপর তৈরি হলো পজিটিভ চার্জ এবং এই পজিটিভ চার্জটা এখানেও পজিটিভ চার্জ তৈরি করবে যে এখানেও পজিটিভ চার্জ তৈরি করবে আর যে পজিটিভ চার্জটা এখানকার পজিটিভ চার্জটাকে কি করবে ইনক্রিজ করবে এবার এই যে পজিটিভ ভ্যালু গুলো এই ভ্যালুগুলোকে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে এই পজিটিভ ভ্যালুটাই সবচেয়ে বেশি তারপরে পজিটিভ ভ্যালুটা কম তারপরে ভ্যালুটা আরো কম কারণ কি কারণ আমরা বলেছি যে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ডিসটেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট সোর্স থেকে আমরা যত দূরে যাব তত ইন্ডাকটিভ এফেক্টের ডিসটেন্স ইনক্রিজ করবে আর ডিস্টেন্স ইন সোর্স থেকে যত ডিস্টেন্স ইনক্রিজ করবে তত তার এফেক্টটা কি হতে থাকবে কম হবে তাহলে এই ডেটাটা আমরা জানি এবার দেখো এখান থেকে যদি আমরা দেখি তাহলে এইখানে ডেল্টা পজিটিভ তৈরি হবে কারণ এই জায়গাতে সোর্স হচ্ছে আমাদের ইন্ডাকটিভ এফেক্টের তাহলে এখানে এই কার্বনটার উপরে যে পজিটিভ চার্জটা তৈরি হবে সেটা হচ্ছে ডেল্টা ড্যাশ পজিটিভ তাহলে এই এফেক্টটা কিন্তু এর থেকে বেশি ভালো করে দেখো ডেল্টা ড্যাশ প্লাসটা কিন্তু ডেল্টা ডাবল ড্যাশ প্লাস এর থেকে বেশি তার মানে এই পজিটিভ চার্জটা আরো আনস্টেবল কারণ ওকে আরো বেশি করে বেশি পজিটিভ চার্জ থেকে ফুল করছে তাহলে এই পজিটিভ চার্জটা হচ্ছে আরো আনস্টেবল পজিটিভ চার্জ এইদিকে আসো এটাতে কি হবে এটাতে যখন ইলেকট্রন এখানে এখান থেকে ইলেকট্রনটা যখন নিচ্ছে তখন ইলেকট্রনটা এখানে ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি করছে আর এইখানে ডেল্টা পজিটিভ চার্জ হচ্ছে যেটা সবচেয়ে বেশি এর মধ্যে তার মানে এই পজিটিভ চার্জটা সবচেয়ে আনস্টেবল হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এই তিনটাকে ওয়ান টু আর থ্রি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে আনস্টেবল হচ্ছে আমরা যদি করি। যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে এক হচ্ছে সবচেয়ে বেশি স্টেবেল তারপরে হচ্ছে দুই এবং লিস্ট স্টেবেল হচ্ছে থ্রি হচ্ছে সবচেয়ে কম স্টেবল ওকে তাহলে এই অনেকগুলো এক্সাম্পল তোমরা বইয়ে দেখতে পাবে যেখানে ইন্ডাকটিভ এফেক্টকে ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডের স্টেবিলিটি আমাদের এখানে বলা আছে এই জিনিসগুলো আমরা বারবার পাবো সুতরাং এক্সাম্পলস যখন আমরা দেখব কোথায় কোথায় আমাদের এই গুলো আসবে আমরা সেই জায়গাগুলোকে বারবার বারবার দেখতে থাকবো ঠিক আছে এটা তো আমাদের একবারের কনসেপ্ট নয় এই কনসেপ্টটাকে আমরা অনেকবার পাব ঠিক আছে যত যত দিন অর্গানিক কেমিস্ট্রি তোমরা পড়বে এই কনসেপ্টটা ততবারই আসবে ধরো তার মানে আমরা এটাকে বারবার অনেকগুলো एग्जांपलস আমরা এটার পাব সুতরাং এটাকে নিয়ে বেশি एग्जांपलস এখন আমরা দেখব না এখন কনসেপ্টটা আমরা পুরো শিখে নিলাম এবং এর মধ্যেকার যে কনসেপ্টগুলো সেগুলোকে শিখলাম এবার যখন অ্যাপ্লিকেশন আসবে যখন আমরা চ্যাপ্টার পড়ব তখন যখন অ্যাপ্লিকেশন আসবে এগুলোর তখন সেই জায়গাতে আমরা বলবো যে এই ইন্ডাকটিভ এফেক্ট এইখানে হচ্ছে নেক্সট নেক্সট টপিকে যাওয়া ইলেকট্রনিক এফেক্ট যেটা ছিল আমাদের কাছে সেটা ছিল মেসোমারিক এফেক্ট বা ওটাকে আমরা বলতে পারি রেজোনেটিং এফেক্ট বা ওখানে আমি বললাম যে ওখানে আমরা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে রেজোনেন্স কনসেপ্টটা কি রকম সেটা বুঝতে হবে রেজোনেন্স আমরা এই কনসেপ্টটাকে আগে শিখবো তারপর আমরা রেজোনেটিং এফেক্ট কি ব্যাপারটা সেটা পরে দেখব resonance ব্যাপারটা কেমন আগে আমি একটা নিই তারপরে আমি বলছি মনে করো আমি ওজন মলিকিউলে একটা স্ট্রাকচার বানাচ্ছি ওজন মলিকুলের স্ট্রাকচার হবে এরকম আমি ওজন মলিকুলের স্ট্রাকচার বানালাম ও এর উপর নেগেটিভ চার্জ ও এর উপর পজিটিভ চার্জ এরকম আমি একটা স্ট্রাকচার বানালাম ওজন এসে ওজন স্ট্রাকচারটাকে এভাবে বানালো এইদিকে ডাবল বন এইদিকে নেগেটিভ চার্জ এইদিকে পজিটিভ চার্জ এই দুটো স্ট্রাকচারকে যদি তোমরা ভালো করে দেখো তাহলে স্ট্রাকচার দুটোর মধ্যে দেখবে যে অক্সিজেন অক্সিজেন একটা ডাবল বন্ড আছে আর অক্সিজেন অক্সিজেন একটা সিঙ্গেল বন্ড আছে তাহলে আমরা যদি কোনোভাবেও এই মলিকুলটার বন্ড লেন্থ ক্যালকুলেট করি যে অক্সিজেন অক্সিজেন বন্ড লেন্থ কত তাহলে আমাদের দুটো অক্সিজেন অক্সিজেন বন্ড লেন্থ পাওয়ার কথা একটা ডাবল বন্ডের জন্য আর একটা সিঙ্গেল বন্ডের জন্য এবং তোমরা জানো ডাবল বন্ড লেন্থ সিঙ্গেল বন্ড লেন্থের থেকে কি হয় ছোট হয় তার মানে আমরা এরকম দুটো বন্ড লেন্থ এই মলিকুলটার মধ্যে পাওয়ার কথা কিন্তু আমরা দুটো ডিফারেন্ট বন্ড লেন্থ মলিকুলটার মধ্যে পাই না মলিকুলটা একটাই একটাই বন্ড লেন্থ দেয় একটা সিঙ্গেল বন্ড লেন্থ আমরা পাই দুটো বন্ড লেন্থ এখানে পাই না এটা গেল এক নম্বর পয়েন্ট মলিকিউলের প্রপার্টি যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যায় যে মলিকিউলের মধ্যে আমরা যেমন এখানে চার্জের সেপারেশনটা করেছি একটাতে কমপ্লিটলি নেগেটিভ আর একটাতে কমপ্লিটলি পজিটিভ দেখা যায় যে এই মলিকিউলের মধ্যে এই রকম চার্জ সেপারেশন নেই যে কোথাও কমপ্লিটলি পজিটিভ চার্জ নেই কোথাও কমপ্লিটলি নেগেটিভ চার্জ নেই এবার আমি যদি এই অক্সিজেনগুলোকে একটু লেবেল করি কারণ এটা এক নম্বর অক্সিজেন বললাম এটাকে দুই নম্বর অক্সিজেন বললাম এটাকে তিন নম্বর অক্সিজেন বললাম ঠিক এখানেও এক নম্বর অক্সিজেন বললাম দুই নম্বর অক্সিজেন বললাম তিন নম্বর অক্সিজেন বললাম তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যে স্ট্রাকচারটাকে আমি নিয়েছি এক নম্বর স্ট্রাকচারটাকে তাই আর দুই নম্বর স্ট্রাকচার এক নম্বর স্ট্রাকচারটাতে তিন নম্বর অক্সিজেন যে আছে সেই তিন নম্বর অক্সিজেনের উপরে কোনো নেগেটিভ চার্জ ছিল না কিন্তু রাইট হ্যান্ডের যে স্ট্রাকচারটা আছে সেটাতে তিন নম্বর অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ আছে তো এইরকম দুটো স্ট্রাকচারকে যদি আমরা এরকম ভাবে ভাবি তাহলে দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচার আর একটা স্ট্রাকচারের সঙ্গে কিন্তু মিলছে না আর একটা জিনিস এখানে ঘটছে সেটা হচ্ছে যে এই দুটো স্ট্রাকচারের কোনোটাই আমার মলিকুলের প্রপার্টি বা মলিকুলের অন্য যে ফিচার্স গুলো আছে সেগুলোকে ডিসক্রাইব করতে পারছে না তখন এই দুটো স্ট্রাকচারকে বাদ দিয়ে একটা নতুন স্ট্রাকচারকে ইন্ট্রোডিউস করা হলো যে স্ট্রাকচারটাকে আমরা এই রকম করব কি যে অক্সিজেন এদের মধ্যে কোনো ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড নেই এদের মধ্যে যে বন্ডটা আছে এটা ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা বন্ড তাহলে দুটোর ক্ষেত্রে বন্ড লেন্থ এবার সমান হবে দুটোতেই ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি বন্ড আছে মানে দুটোর ক্ষেত্রে বন্ড লেন্থ সমান হবে আর টোটাল যে চার্জটা আছে এই চার্জটাকে টোটাল পজিটিভ চার্জ টোটাল নেগেটিভ চার্জ চার্জটাকে মলিকিউলের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব কিভাবে ডিস্ট্রিবিউট করব যে আমরা এখানে তো একটা পজিটিভ চার্জ ছিল এটা রাখবো আর নেগেটিভ চার্জটাকে এখানে আর এখানের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব কারণ দেখো কারণ একবার এই অক্সিজেনটা নেগেটিভ চার্জ ছিল একবার এই অক্সিজেনটা পুরোপুরি নেগেটিভ চার্জ ছিল তাহলে আমরা নেগেটিভ চার্জটাকে দুটো অক্সিজেনের উপরে কি করে দিলাম ডিস্ট্রিবিউট করে দিলাম আমরা এই স্ট্রাকচারটাকে এইভাবে রিপ্রেজেন্ট করবো এখানে একটা অ্যারো দেব এরকম করে বোথ সাইড অ্যারো দেবো দিয়ে আমরা এভাবে রিপ্রেজেন্ট করবো এখানে আমি কি বলতে চাইছি এখানে দুটো জিনিস আমি বলতে চাইছি তাহলে একটা মলিকিউলকে আমি দুটো ডিফারেন্ট স্ট্রাকচারে লিখলাম কিন্তু এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারই মলিকুলার প্রপার্টিটাকে এক্সপ্লেন করতে পারছে না তার জন্য আমাকে একটা থার্ড স্ট্রাকচার ইন্ট্রোডিউস করতে হয়েছে যে স্ট্রাকচারটা হচ্ছে এটা তাহলে এই মলিকুলটার প্রথম যে দুটো স্ট্রাকচার আমি ড্র করেছি এই দুটো স্ট্রাকচারই তাহলে এই মলিকুলটার স্ট্রাকচারের সঙ্গে কি নেই মলিকুলার প্রপার্টির সঙ্গে এই দুটো স্ট্রাকচারকে দিয়ে আমি মলিকুলার প্রপার্টিকে আমি কি করতে পারছি না এক্সপ্লেন করতে পারছি না এই দুটো স্ট্রাকচারকে আমরা বলবো রেজোনেটিং স্ট্রাকচার এবং এই যে ফেনোমেনানটা এই ফেনোমেনানটাকে আমরা বলবো রেজোনেন্স আরো একটু ক্লিয়ার হওয়া যাক মনে করো তোমার কাছে এরকম একটা বেঞ্জিনের স্ট্রাকচার আছে কেউ এসে বেঞ্জিনের স্ট্রাকচার এরকম আঁকলো আর একজন এসে বেঞ্জিনের স্ট্রাকচারটাতে ডাবল বন্ডের পজিশনগুলো করে দিল চেঞ্জ তাহলে দুটোই বেঞ্জিনই হবে সে এই কিন্তু এই স্ট্রাকচারটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে কার্বন কার্বন আমাদের যে সিঙ্গেল বন্ড তার লেন্থ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আংস্ট্রম আর কার্বন কার্বন যে ডাবল বন্ড তার হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি আমি যদি বেঞ্জিনের বন্ড লেন্থ ক্যালকুলেশন করি তাহলে আমাকে বেঞ্জিনে তো দুটো বন্ড লেন্থ পাওয়ার কথা একটা তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর একটা কার্বন কার্বন ডাবল বন্ড কিন্তু দেখা যায় বেঞ্জিনের ক্ষেত্রে আমরা একটাই বন্ড লেন্থ পাই যে বন্ড লেন্থটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন আংস্ট্রম বেঞ্জিনে একটাই বন্ড লেন্থ পাওয়া যায় সবগুলো বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা বন্ড লেন ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি বন্ড অ্যাংস্ট্রম কার্বন কার্বন বন্ড কার্বন কার্বন বন্ড কত হবে তার মানে কি তার মানে এটা ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড না তাহলে আমরা বলছি যে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড নেই সিঙ্গেল বন্ড নেই এখানে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা কি আছে বন্ড এই কার্বন কার্বনের মধ্যে আছে তাহলে এই জায়গাটাতে আমরা বলছি 1.39 অ্যাংস্ট্রম হচ্ছে কার্বন কার্বন বন্ডের লেন্থ তাহলে হওয়ার কথা ছিল সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হলো না না হয়ে কি হয়ে গেল রিয়েলি রিয়েল স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে রিয়েলি দেখা যাচ্ছে যে 1.39 অ্যাংস্ট্রম হচ্ছে তাহলে যে দুটো স্ট্রাকচার আমরা ড্র করেছি এই দুটো স্ট্রাকচার হচ্ছে তাহলে এই দুটো স্ট্রাকচারে তাহলে বাস্তব কোনো অস্তিত্ব নেই এই স্ট্রাকচারটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার তাহলে এটাই হচ্ছে আমাদের রিয়েল স্ট্রাকচার এটাকে আমরা বলি রিয়েল হাইব্রিড বা রিয়েল স্ট্রাকচার রিয়েল হাইব্রিডই অ্যাকচুয়ালি কি মলিকুলার রিয়েল স্ট্রাকচার তাহলে বাকি যে দুটো স্ট্রাকচার আমি ড্র করেছি প্রথমে এক্ষেত্রে এই ওয়ান টু এই দুটোকে যে ড্র করেছি এক্ষেত্রে এই ওয়ান টু এই দুটোকে যে ড্র করেছি এই দুটো স্ট্রাকচারই হচ্ছে এদেরকে বলা হবে তাহলে এদেরকে বলা হবে এই স্ট্রাকচারগুলোর তো কোনো অস্তিত্ব নেই এই স্ট্রাকচারগুলোকে বলা হবে

এই স্ট্রাকচারগুলো এখানে যতগুলো স্ট্রাকচার আমরা ড্র করেছি এই প্রত্যেকটা স্ট্রাকচার যেমন এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা বেঞ্জিনের এই স্ট্রাকচারটা বেঞ্জিনের এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারগুলো হচ্ছে ইমাজিনারি স্ট্রাকচার দে আর নট রিয়াল দে আর ইমাজিনারি এটাকে আমরা কল্পনা করেছি আমরা ইমাজিন করেছি যে স্ট্রাকচারটা এরকম হতে পারে কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে বেনজিনের এটা বা ওজনের অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এটা যেটা অ্যাকচুয়াল স্ট্রাকচার সেটাকে আমরা কি বলবো রিয়েল হাইব্রিড বা রিয়েল স্ট্রাকচার বেনজিনের স্ট্রাকচার নিয়ে বেনজিনের মোটামুটি চারশোর উপরে ডিফারেন্ট স্ট্রাকচারকে প্রোপোজ করা হয়েছিল তার মধ্যে এই স্ট্রাকচারটাকেই আমরা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেবল মনে করেছি ঠিক আছে তাহলে রেজোনেন্স ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে রেজনেন্সের ডেফিনেশনটা যদি আরেকবার আমরা দেখি তাহলে কি হবে যখন কোনো একটা মলিকিউলকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো মোর দেন টু একটা যদি মোর দ্যান টু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কিন্তু তাদের মধ্যে কোনো স্ট্রাকচারই ওই মলিকিউলটার রিয়েল স্ট্রাকচার নয় রিয়েল স্ট্রাকচারটা সামথিং এলস অন্য কোনো স্ট্রাকচার রিয়েল স্ট্রাকচার হবে তাহলে এই স্ট্রাকচারগুলোকে যেগুলোকে আমি আমরা ড্র করছি সেগুলোকে আমরা বলবো রেজোনেটিং স্ট্রাকচার এবং যদি কোনো মলিকিউলকে এক বা একাধিক রেজোনেটিং স্ট্রাকচারে লেখা যায় তাহলে আমরা সেই ধরনের স্ট্রাকচারগুলোকে বলবো রেজনেন্স এবং ওই ফেনোমেনোনটাকে আমরা বলবো রেজনেন্স তাহলে ডেফিনেশন দেখো তোমরা যদি বইয়ে পড়ো তাহলে দেখবে ওখানে লেখা আছে যে বাস্তব অস্তিত্বহীন কোনো কাল্পনিক স্ট্রাকচার যদি আমরা করি মানে ইমাজিনারি যাদের যাদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই এই ধরনের স্ট্রাকচারকে যদি আমরা কোনো একটা জন্য লিখি তাহলে সেই সেইটাকে আমরা বলবো তাহলে বলবেন কি হচ্ছে তাহলে হোয়েন এ মলিকিউল ক্যান বি রিপ্রেজেন্টেড

of that molecule then the phenomenon is known as phenomenon is known as resonance আমরা এটা ফিচার্স কি বললাম নাম্বার ওয়ান পয়েন্ট আমরা বললাম যে যে লিভিস স্ট্রাকচার গুলো আমরা ড্র করছি ওগুলো হচ্ছে ইমাজিনারি তাহলে দা লিভিস স্ট্রাকচার আর ইমাজিনারি ওগুলোকে আমরা কল্পনা করেছি কল্ড রেজোনেটিং স্ট্রাকচার সেকেন্ড কি বললাম আমরা রিয়াল মলিকিউল যেটা যেটা রিয়াল স্ট্রাকচার সেটাকে আমরা কি বলি রিয়াল হাইব্রিড তাহলে দ্য রিয়াল মলিকিউল আমরা কি বলব হাইব্রিড হচ্ছে যে রেজনেটিং স্ট্রাকচার ড্র করছি এই রেজোনেটিং রিয়াল মলিকিউলের কিছু প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারে নট অল প্রপার্টি কিছু প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারে তাহলে অল রেজনেটিং স্ট্রাকচার

কনসেপ্টটাকে আরো একটু ডেভেলপ করতে হবে কিভাবে অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন বা রেজোনেন্স এই প্রতিটা কনসেপ্টকে আমাদের কিন্তু খুব ক্লিয়ারলি ডেভেলপ করতে হবে নেক্সট দেখো আমি এই জায়গাটাতে আবার আসছি মনে করো আমাদের কাছে কি আছে আমাদের কাছে ধরো হর্স আছে হর্স ঘোড়া আর ডঙ্কি আছে এবার আমরা কি করলাম হর্সের কিছু ক্যারেক্টারিস্টিকস আছে প্রপার্টি আছে ডঙ্কির কিছু প্রপার্টি আছে এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এই দুটো এই যে হর্স আর ডঙ্কি এদের মধ্যে কিছু সিমিলারিটিস আছে কিন্তু ম্যাক্সিমাম আমরা যদি দেখি তাহলে এদের মধ্যে কিন্তু সিমিলারিটিস খুবই কম এবার ধরো আমি কি করলাম এদের থেকে নিয়ে আসলাম আমি হচ্ছে এখান থেকে মনে করো আমি তৈরি করলাম মিউল তা আমরা যদি মিউলের প্রপার্টি দেখি তাহলে মিউলের কিছু প্রপার্টি হর্সের সঙ্গে মিল পাবো কিছু প্রপার্টিকে ডঙ্কির সঙ্গে মিল পাবো কিন্তু মিউলকে আমি না বলতে পারবো হর্স না বলতে পারবো ডঙ্কি হর্স হর্স মিউলের কিছু প্রপার্টি এক্সপ্লেন করতে পারবে বাট নট অল প্রপার্টি ডঙ্কি মিউলের কিছু ক্যারেক্টারিস্টিক্সকে এক্সপ্লেন করতে পারবে বাট নট অল ক্যারেক্টারিস্টিক্স তাহলে আমরা এই মিউলটাকে বলবো রিয়েল হাইব্রিড আর এই হর্স আর ডঙ্কি হবে আমাদের রেজোনেটিং স্ট্রাকচারস রেজোনেটিং স্ট্রাকচারসকে আমরা আরএস এস লিখবো রেজোনেটিং স্ট্রাকচারস আর রিয়েল হাইব্রিডকে আমরা লিখবো আর এইচ রিয়েল হাইব্রিড ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে আবারও দেখো ওই জায়গাটাতে যদি তোমরা আবার যাও ওজনের দুটো স্ট্রাকচার ছিল এই একটা ওজনের স্ট্রাকচার ছিল আর এখানে আরও একটা ওজনের স্ট্রাকচার আমি লিখেছিলাম কিন্তু এই দুটো স্ট্রাকচারের কোন স্ট্রাকচারই ওজনের অরিজিনাল স্ট্রাকচার নয় মানে এর কিছুটা ওজনের ওজনের স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারে বাট নট কমপ্লিটলি এই দুটো স্ট্রাকচারের আমরা যদি রেসপেক্টে ওজনের স্ট্রাকচারটাকে দেখি তাহলে কিন্তু এটা কমপ্লিটলি ডিফারেন্ট ওজনের যে রিয়েল স্ট্রাকচার যদি দেখি তাহলে এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট তাহলে এটা হচ্ছে আমাদের মিউলের মতো তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল হাইব্রিড আর এগুলো হচ্ছে আমাদের রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু এই যে আমি যে এই যে এক্সাম্পলটা নিয়েছি এই এক্সাম্পলটার মধ্যে কিন্তু কোথাও একটু প্রবলেম আছে কি প্রবলেম আছে দেখো এক্সাম্পলটার মধ্যে আমি বললাম যে রেজোনেটিং স্ট্রাকচারস আর ইমাজিনারি এদেরকে আমাকে কল্পনা করতে হবে এটা ইমাজিনারি হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডঙ্কি বা হর্স এই দুটো কিন্তু এদের রিয়াল তাহলে এরা কিন্তু ইমাজিনারি নয় এরা তাহলে আর একটুখানি মডিফাই করেছি মডিফাইটা কি তোমরা ইউনিকর্ন দেখবে ইউনিকর্ন ইউনিকর্ন জানো যারা যে একটা একটা ঘোড়ার মধ্যে একটা সামনে সিং থাকে এটা একটা ইমাজিনারি প্রাণী ইংলিশ লিটারেচারে তোমরা দেখতে পাবে ইউনিকর্নের গল্প ছোটবেলায় পড়েছো এরকম ইউনিকর্ন আর হচ্ছে ড্রাগন ড্রাগনও একটা ইমাজিনারি প্রাণী হয়তো আগে হয়তো ছিল কিন্তু এখন তো নেই এখন কোন রিয়েল এক্সিস্টেন্স নেই তাহলে এটা ইমাজিনারি আমি যদি এই দুটোকে কম্বাইন করে আমি তোমাদের বলি যে ইউনিকর্নের মাথাটাকে শিংটা নাও আর ড্রাগনের মাথায় বসিয়ে দাও তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে রাইনো গন্ডার একশৃঙ্গ গন্ডার তাহলে একশৃঙ্গ গন্ডারটা হচ্ছে রিয়েল এটা হচ্ছে রিয়েল হাইব্রিড আমার এর রিয়েল এক্সিস্টেন্স আছে এর কম্পেয়ার করি আমি ইউনিকর্ন আর ড্রাগনের সাথে হ্যাঁ রাইনোর মাথাটা ইউনিকর্নের মতো আর দেহটা ড্রাগনের মতো তাহলে ইউনিকর্নকে না বলতে পারবো আমি রাইনো ড্রাগনকেও আমি বলতে পারবো না রাইনো কিন্তু এই দুটোরই কিছু না কিছু প্রপার্টি রাইনোর মধ্যে আছে কিন্তু কমপ্লিটলি নয় তাহলে আমি বলবো যে ইউনিকর্নটা আর ড্রাগনটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচারস আর রাইনোটা হচ্ছে আমার রিয়েল স্ট্রাকচার রিয়েল হাইব্রিড এবার এটা কমপ্লিটলি ফিট হয়ে যাচ্ছে কারণ ইউনিকর্ন এবং রাই ড্রাগন এই দুটোই হচ্ছে ইমাজিনারি এই দুটো দুটোরই কোনো এক্সিস্টেন্স নেই ক্লিয়ার এটা সবার মানে খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এটা যে আমরা যে মলিকিউলটাকে ড্র করতে চাইছি যে মলিকিউলটার কথা আমি বলছি তার আমি এমন স্ট্রাকচার রাখবো যে স্ট্রাকচারগুলো ইমাজিনারি হবে যে স্ট্রাকচারগুলোর কোনো রিয়েল এক্সিস্টেন্স থাকবে না তার মানে কেউ যদি বেঞ্জিনের এই স্ট্রাকচারটাকে তোমাকে এঁকে দিয়ে বলে যে এটাই বেঞ্জিন বলবেন না এটা বেঞ্জিনের একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বেঞ্জিনের একটা ইমাজিনারি স্ট্রাকচার এটা বেঞ্জিনের একটা ইমাজিনারি স্ট্রাকচার এটা বেঞ্জিনের স্ট্রাকচার নয় অথবা বলবে দিস ইজ এ রেজোনেটিং স্ট্রাকচারস অফ বেনজিন দিস ইজ এ রেজোনেটিং স্ট্রাকচারস অফ বেনজিন ওকে তাহলে এবারে আমরা এই জায়গাটাকে আরো একটু ডেভেলপ করব এখান থেকে আরো কনসেপ্ট আমরা গ্রহণ করব কি বলতে চাইছি আমি এই রেজোন্যান্স ঘটনাটা কেন ঘটে সেটা আমাকে একটু দেখতে হবে রেজোনেন্স ঘটনাটা কেন ঘটে আমাকে সেটা দেখতে হবে যদি আমরা রেজোনেন্সের কনসেপ্টটাকে দেখতে চাই তাহলে আমাদের কিছু কনসেপ্ট আমাদের আগে থেকে জানতে হবে তাহলে আমরা যদি এখানে বলি আমি তোমাদের যে হোয়াট ইজ রেজোনেন্স তাহলে রেজোনেন্সের তো আগের ডেফিনিশনটা তোমরা বলেই দেবে যে কি রেজোনেন্স রেজোনেন্সের যদি কেন হয় এটা বলতে হয় যে কস্ট অফ রেজোনেন্স কজ কি কেন হয় তাহলে এর অ্যান্সারে তোমরা একটাই অ্যান্সার বলবে সেই হবে যে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস দেখো এর আগে যখন আমরা ইন্ডাকটিভ এফেক্ট করছিলাম তখন সেখানে শুধুমাত্র কি ধরনের ইলেকট্রনগুলো পার্টিসিপেট করছিল সেখানে শুধুমাত্র আমাদের সিগমা বন্ডেড ইলেকট্রন পার্টিসিপেট করছিল পাই বন্ডের ইলেকট্রনস ডু নট ইন্টারফেয়ার

और और लोन पेयर स्लैश देती इलेक्ट्रॉन्स और लोन पेयर इन पैरालल पी बाइटर इस नोन एस রেজোনেন্স এটা আরেকটা কথা কিরকম ব্যাপারটা দেখো আমি একটা স্ট্রাকচার প্রথমে ড্র করছি স্ট্রাকচারটা হচ্ছে এরকম সি টু ডাবল বন সি সিঙ্গেল বন সি এইচ টু প্লাস এরকম আমি একটা স্ট্রাকচার ড্র করলাম এই স্ট্রাকচারটাতে আমার এইখানে যে পাই ইলেকট্রনস গুলো আছে এই পাই ইলেকট্রনসটার আমি রিঅ্যারেঞ্জমেন্ট করব রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করব পাই ইলেকট্রনটার আমি রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি স্ট্রাকচারটাকে করে দেব এরকম CH2+ সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 তার মানে আমি এখান থেকে পাই ইলেকট্রনটাকে এইখানে নিয়ে গেলাম সরিয়ে দিলাম তাহলে ওইদিকে ডাবল বন্ড হলো এইদিকে সিঙ্গেল বন্ড হয়ে গেল তাহলে পাই ইলেকট্রনের আমরা এখানে কি করলাম ডিলোকালাইজেশন যদি পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন করি তাহলে এইরকম দুটো স্ট্রাকচার আমি পাচ্ছি কিন্তু এই দুটো স্ট্রাকচারের কোনো স্ট্রাকচারই এর অরিজিনাল স্ট্রাকচার নয় কেন কারণ আমি যদি এর রিয়েল হাইব্রিড দেখি তাহলে আমি দেখব যে এইটা প্রথমে একবার ডাবল বন্ড ছিল আর এইটা আবার সিঙ্গেল বন্ড হয়ে গেছে তার মানে এটা ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি কোনো একটা বন্ড এইচ আবার এখানে আগে ডাবল বন্ড ছিল সিঙ্গল বন্ড ছিল তারপরে ডাবল বন্ড হয়েছে তাহলে এটাও ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি কোনো একটা বন্ড তার মানে এর মধ্যে কোনো বন্ডই কমপ্লিটলি ডাবল বন্ড নয় এর মধ্যে কোন বন্ডই কমপ্লিটলি সিঙ্গেল বন্ড নয় তাহলে এই ক্ষেত্রে পজিটিভ চার্জটা প্রথমে এখানে ছিল তারপরে পজিটিভ চার্জটা এখানে হয়েছে তার মানে পজিটিভ চার্জটা এই কার্বন আর এই কার্বনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে হাফ পজিটিভ হাফ পজিটিভ আমি দিয়ে দিলাম যে এখানে হাফ পজিটিভ ওখানে হাফ পজিটিভ তাহলে কমপ্লিটলি কি হয়ে গেল চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে গেল পজিটিভ চার্জটা দুটো মধ্যে এরকম যদি চার্জ সেপারেশন তাহলে এখানে কি হলো চার্জের ডিস্ট্রিবিউশন হলো তাহলে এরকম ডিস্ট্রিবিউশন এফেক্ট আমরা ইলেকট্রনিক এফেক্ট এফেক্ট বলি বলি ইলেকট্রনিক তাহলে এই জায়গাটাতে আমরা বলতে পারি যে এই স্ট্রাকচার ওয়ান আর এই স্ট্রাকচার টু এই দুটো হচ্ছে কোনোটাই অরিজিনাল স্ট্রাকচার নয় এই যে স্পেসিসটা আমি কার্বোক্যাটায়নটাকে লিখেছি তার অরিজিনাল স্ট্রাকচারে দুটো কোনোটাই নয় হচ্ছে এই তিন নম্বরটা তাহলে তিন নম্বর স্ট্রাকচারটাকে আমরা বলবো তাহলে যে এটা হচ্ছে সবাই তাহলে এই জায়গাটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার তাহলে এবং কি বলে রিয়েল হাইব্রিড এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার রিয়েল হাইব্রিড এই দুটো কনসেপ্ট তোমাদের আশা করছি ক্লিয়ার এবারে আমি একটা কনসেপ্ট তোমাদের বলি সেটা শোনো যে পরের কোশ্চেন যদি হয় যে রেজোনেন্স কখন ঘটবে হোয়েন রেজোনেন্স টেক্স প্লেস কোন কোন সিচুয়েশনে আমরা রেজোনেন্স রেজোনেন্স তো সব মলিকিউলের মধ্যে হতে পারে না সব মলিকিউলে তো এরকম স্ট্রাকচার আকা যেতে পারে না ইমাজিনারি স্ট্রাকচার আকা যেতে পারে না তো কিছু কিছু মলিকিউলের ক্ষেত্রে এটা আকা যেতে পারে কিন্তু কোন কোন মলিকিউলের ক্ষেত্রে হবে তাহলে হোয়েন রেজোনেন্স টেক্স প্লেস এর অ্যান্সার হবে যে রেজোনেন্স টেক্স প্লেস ইন এ কনজুগেটেড সিস্টেম রেজোনেন্স টেক্স প্লেস ইন এ কনজুগেটেড সিস্টেম আলো করেছো কনজুগেটেড সিস্টেম কি এটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হয়ে গেল যে কনজুগেটেড সিস্টেম বলতে আমরা কি বুঝি কনজুগেটেড সিস্টেম আমরা তাদেরকেই বলবো যে সিস্টেমের মধ্যে প্যারালাল পি বাইটাল থাকবে অ্যাট লিস্ট ওয়ান পাই ইলেকট্রন পেয়ার থাকবে তাহলে দা সিস্টেম Having parallel p orbitals along with at least one pi electron pair. যদি পাই ইলেকট্রন পেয়ার বা এটাকে তুমি লোন পেয়ারও বলতে পারো যদি এরকম কোন সিস্টেম থাকে যে সিস্টেমের মধ্যে প্যারালাল পিয়র বাইডালস আছে এবং সেই প্যারালাল পিয়র বাইডালস গুলো থাকার জন্য কোন একটা সিস্টেমে যদি প্যারালাল পিয়র বাইডাল এবং তার সঙ্গে যদি একটা পাই ইলেকট্রন পেয়ার থাকে অ্যাট লিস্ট একটা পাই ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে তাহলে সেটাকে আমরা কনজুগেটেড সিস্টেম বলবো এবং কনজুগেটেড সিস্টেম গুলোর মধ্যেই রেজোনেন্স দেখা যাবে তো আমাদের কাছে কতগুলো কনজুগেটেড সিস্টেম আছে টোটাল সাতটা কনজুগেটেড সিস্টেম আমাদের কাছে আছে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে কনজুগেটেড সিস্টেম পাইবন সিগমা বন পজিটিভ চার্জ যদি এরকম সিচুয়েশন কখনো আসে পাই সিগমা বন পজিটিভ চার্জ এটাকে আমি এইভাবে বোঝাচ্ছি ধরো একটা এরকম পাই বন্ড আছে মানে সিগমা বন্ডটা বলব তারপর এর সঙ্গে একটা সিগমা বন্ড আছে তারপর এখানে পজিটিভ চার্জ আছে এরকম সিস্টেমকে আমরা বলবো কনজুগেটেড সিস্টেম তাহলে কি কি থাকবে সেকেন্ড যদি এরকম থাকে পাই সিগমা নেগেটিভ চার্জ তাহলে এখানে আবারও পাই সিগমা নেগেটিভ চার্জ তাহলে এটাও কনজুগেটেড সিস্টেম হবে তিন নম্বর যদি এরকম থাকে পজিটিভ চার্জ সিগমা বন্ড লোন পেয়ার পজিটিভ চার্জ সিগমা বন্ড লোন পেয়ার কনজুগেটেড সিস্টেম হবে ছয় নম্বর যদি এরকম থাকে নেগেটিভ চার্জ সিগমা বন্ড ভ্যাকান ডি বাইটাল সিস্টেম হবে এবং সাত নম্বর যদি পাই আর সিঙ্গেল ইলেকট্রন ইলেকট্রন থাকে ওয়ান নয় এখানে যখন আমরা বলছি দুটো ইলেকট্রন তখন আমরা বলছি পেয়ার অফ ইলেকট্রন আর এখানে আমরা বলছি সিঙ্গেল ইলেকট্রন তাহলে যদি এরকম হয় যে পাই বন তারপরে সিগমা বন তারপরে একটা সিঙ্গেল ইলেকট্রন তাহলে এটাও কি হয়ে যাবে কনজুগেটেড সিস্টেম হবে ওকে আচ্ছা তাহলে এরকম হলেই এটা কনজুগেটেড সিস্টেম হবে তাহলে দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখছি কনজুগেটেড সিস্টেমের একটু এক্সেপশনাল হবে কনজুগেটেড সিস্টেম হবে কিনা সেটা দেখে হবে প্রথম হচ্ছে ধরো এরকম একটা আছে সি এইচ টু ডাবল বন্ড সি ডাবল ওয়ানজুকেটেড সিস্টেম কিনা তাহলে এটা হ্যালো আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে দেখি আমাদের কানেক্টিভিটি হয়ে গেলে এখন দেখো তাহলে এখানে আমি যে এক্সাম্পলসটার কথা বলছি যে এই এক্সাম্পলসটাকে যদি আমি কনসিডার করি তাহলে এই এক্সাম্পলটাতে দেখবে যে প্রথমে এখানে সিগমা পাই তার মানে এখানে পাই আছে সিগমা আছে আর পরেরটাতেও পাই আছে সিগমা আছে তাহলে এটা এর এই ক্যাটাগরিগুলোর মধ্যে এক থেকে সাত এই ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ছে না সিগমা পাই সিগমা পাই এরা কোনো কনজুগেটেড সিস্টেম নয় তাহলে এটা কনজুগেটেড সিস্টেম নয় কিন্তু আমি যদি সিস্টেমটাকে এইভাবে কনসিডার করতাম কীরকম দেখো আমি যদি এটাকে লিখতাম এরকম করে সিএইচ টু ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি এইচ টু তাহলে এখানে সিস্টেমটা কিরকম হতো এখানে আছে পাই সিগমা এখানে আছে পাই সিগমা পাই সিগমা কিন্তু আমি যদি এর মধ্যে থেকে আমি এটাকে সাজাই তাহলে এটা অনেকটা এরকম হবে যে পাই সিগমা পাই তাহলে দেখো পাই সিগমা পাই এই যে চার নম্বর কেসটা কনজুগেটেড সিস্টেম তাহলে এটা কি হয়ে যাবে আমাদের কনজুগেটেড সিস্টেম হবে এই মলিকিউলটার ক্ষেত্রে রেজনেটিং স্ট্রাকচার আঁকা যেতে পারে বা রেজনেটিং স্ট্রাকচার পসিবল হবে আবার এরকম একটা এক্সাম্পল দেখো সি এইচ টু ডাবল বন্ড সি ডাবল বন্ড ও এটার ক্ষেত্রে কনজুগেটেড সিস্টেম হবে কি না তাহলে আবারও দেখো এখানে একটা হচ্ছে পাই বন্ড একটা সিগমা বন এখানে একটা পাই বন একটা সিগমা বন আর এই অক্সিজেনের উপরে থাকছে লোন পেয়ারস অফ ইলেকট্রন অক্সিজেনের উপরে থাকছে কি লোন পেয়ার্স অফ ইলেকট্রন তাহলে এখানেও যদি তুমি কনসিডার করো তাহলে দেখো এটা তুমি পাবে পাই সিগমা লোন পেয়ার অফ ইলেকট্রন তাহলে দেখো পাই সিগমা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলে এটাও রেজোনেটিং স্ট্রাকচার্স হিসেবে কনসিডার করে এরও রেজোনেটিং স্ট্রাকচার্স আঁকা যেতে পারে তাহলে এটাও হবে কনজুগেটেড সিস্টেম বা আরেকটা এক্সাম্পল আমি লিখি সেটা হচ্ছে সি এইচ টু ডাবল বন্ড সি সি এইচ সিঙ্গল বন সি ট্রিপল বন্ড সিএইচ এরকম যদি আমি একটা সিস্টেমকে কনসিডার করি তাহলে এক্ষেত্রেও দেখো এখানে আছে পাই এখানে আছে সিগমা এখানে আছে পাই তাহলে পাই সিগমা পাই পাই সিগমা পাই আবারও এটা একটা কনজুগেটেড সিস্টেমের ক্যাটাগরিতে পড়ছে তাহলে এর ক্ষেত্রেও রেজনেটিং স্ট্রাকচার ড্র করা সম্ভব তাহলে আমরা আজকে শিখলাম যে ইন্ডাকটিভ এফেক্ট এবং রেজোনেন্সের বেসিক কনসেপ্টটা কি রেজোনেন্স অ্যাকচুয়ালি কি এবং এই রেজোনেন্সের রেসপেক্টেই আমরা যে জিনিসটা শিখলাম যে কখন রেজোনেন্স পসিবল হবে তো রেজন্যেন্স পসিবল হবে হচ্ছে কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে কনজুগেটেড সিস্টেম হচ্ছে এই সিস্টেমটা যেখানে এই সাতটা ক্যাটাগরির আমাদের কাছে যদি কোনো একটা অর্গানিক মলিকিউল দেয় যেটা এই সাতটা ক্যাটাগরির মধ্যে পড়বে তাহলে তাদেরকে আমরা বলবো কনজুকেটেড সিস্টেম এবং কনজুকেটেড সিস্টেম যদি হয় তার ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার্স ড্র করা সম্ভব নেক্সট দিন বা নেক্সট ক্লাসে আমরা শিখবো যে এই রকম কনজুকেটেড সিস্টেম যদি থাকে তার ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার্স কিভাবে আমরা ড্র করব এই প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কিভাবে রেজোনেটিং স্ট্রাকচারসগুলোকে আমরা ড্র করব এবং তার রিয়েল হাইব্রিডটাও বা কিরকম হবে তাহলে সেই জায়গাগুলো আমরা ডিটেলস আলোচনা করব তোমরা যারা আমাদের মেধা কেয়ারের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইবে তোমরা জয়েন করতে পারো আমাদের অনলাইন ক্লাসে আমাদের মোবাইল অ্যাপে এ বিভিন্ন কোর্সের ভিডিও আমরা রেডি করে দিচ্ছি সেই কোর্সের ভিডিওগুলো তোমরা সেখান থেকে পেতে পারো স্টাডি ম্যাটেরিয়াল সহ আমরা অনলাইন এক্সামেরও সিস্টেম চালু করছি তো সেগুলোও পেতে পারবে কোনো অসুবিধা নেই অনলাইন এক্সামের সিস্টেম হ্যালো হ্যালো তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এই কনসেপ্টের উপরে যদি যদি কোনো কোনো ড্রপ তোমাদের প্রবলেম এখনো থেকে থাকে ঠিক আছে তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আমরা আবার এই টপিকটা নিয়েই আলোচনা করব এই টপিকটার সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব এখনো আমাদের এই টপিকটাতে আরো দু তিনটে ক্লাস ठीक है